চলে যাই বন্ধু শাকিলের কাছে, প্রথম অভিজ্ঞতা শুনি। আসসালামু আলাইকুম। আমার ভাষা, আমার পুরাতন ভাষার কথা বলি, সেটা হচ্ছে ঢাকা জুড়াইনে। যারা জুড়াইনবাসী তাদের জন্য বলতেছি, এটা অনেক আগের কথা। এটা আসলে আমি তখন ক্লাস ফাইভে পড়ি, খুবই বয়স অল্প। তো আমাদের তখন যেটা হয় যে মাঝে মাঝেই আমরা ওই কারেন্ট চলে গেলে ওই রাতের বেলা চোর ডাকাত খেলা করতাম আর কি। সো চোর ডাকাত খেলা করতাম, এটা কারেন্ট চলে গেলে। তো যারা ওই ঢাকা শহরে, তো একটা সময় ছিল মানে খুব ঘন ঘন কারেন্ট চলে যেত, তো কারেন্ট চলে গেলে সব বন্ধুরা বাসা থেকে বেরোতাম, তো চোর ডাকাত খেলতাম। এইরকম একটা পরিস্থিতিতে হঠাৎ করে, মানে আমাদের এলাকা জুড়াইন এলাকায়, আপনারা যারা মানে আছেন তারা জানবেন যে পূর্ব জুড়াইন এলাকায় বেশ কয়েকটি কবরস্থান আছে, মানে একটি স্বীকৃত আছে যেটা হচ্ছে শিশু কবরস্থান। তো শিশু কবরস্থানেই আমরা চোর ডাকাত, মানে আমরা যখন চোর ডাকাত খেলতাম, একবার এরকম হয় যে দলে একটু ভালো খেলার জন্য যে সবাই অনেক দূরে দূরে লুকায়, আমার ব্যাপারটাও সেই রকম হয়েছিল। আমি লুকানোর জন্য অনেক দূরে যাই, এবং সেটা যেটা হয় যে আমি তো বয়স খুব অল্প, আমি এত কিছু বুঝতে শিখি নাই, মানে মোটামুটি একটু জানি যে হয়তো কিছু একটা আছে এরকম। তো রাতের বেলা অন্ধকার, কিন্তু মানে এই ধরনের চলাচল মানে সবাই করতো, আমিও করতে করতে হঠাৎ করে চলে যাই আর কি শিশু কবরস্থানে। তার পাশ দিয়ে যাওয়ার সময় যেটা হয়, মানে আমার কাছে কেন জানি একটা মনে হয়েছিল যে কিছু একটা ব্যাপার, মানে কিছু একটা হচ্ছে, সামথিং একটু ভিন্ন, মানে যেটা শুরু হয় আর কি। সো আমি প্রথম যেটা অবাক হই যে একটু আওয়াজ শুনতে পাই, কীরকম যেন একটা অদ্ভুত আওয়াজ। তো বাচ্চা তো তাই অত মন দিয়ে নেই, হয়তো এখন হলে আরও বেশি এটাই করতে পারতাম। সো আমি যেটা করি যে একটু পাশ কাটায় যাই, কিন্তু পাশ কাটায় তো আমি যেটা করি মানে কবরস্থানে চলে যাই। কবরস্থানে আপনি দেখবেন যে এটাতে অনেক বড় বড় গর্ত আছে, মানে জুড়াইনে যে কবরস্থানগুলো সেটাতে হয় কি ওই শিয়াল, ওই সময় তো এরকম অনেক প্রচলন ছিল, মানে কি মাটিটা খুব গর্ত থাকতো, মানে অনেকগুলো গর্ত থাকতো, এরকম মানে হোলগুলো এত বড় বড় ছিল যে কেউ চাইলে লুকাতে পারে। আমিও সেটাই করি, অল্প মানে ছোট্ট একটা দেহের মানুষ, খুব চিকনা ছিলাম, আমি লুকায় যাই সেখানে শিশু কবরস্থানে। তো একটা সময় মানে কারেন্ট কিন্তু মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা হয়, আর আমরা খেলতে যেহেতু দূরে আসছি, তো আমি তো জানি বন্ধুরা আস্তে আস্তে খুঁজে আসতে অনেক দূর হবে, তো আমি এখানেই লুকাইলাম। তো এখানে লুকায় আমি যেটা দেখলাম যে অদ্ভুত একটা মানে শব্দ, সেটা একটু ভয়ের ছিল আমার জন্য, কারণ আমি এত অল্প বয়স ছিলাম। আমি বাবা মার মুখে শুনছি তখন যে সেখানে নাকি গলা কাটা নামে কিছু একটা থাকে। আসলে এই গলা কাটা যে ব্যাপারটা ছিল, এটা আমি তখন মানে বিশ্বাস করতে চাইনি, হয়তো বিশ্বাস করার মতো কথা না, কারণ এটা প্রচলিত কথার মধ্যে একটা কথা ছিল। অনেকে বলতো যে গলা কাটা মানুষ হাঁটে, গলা কাটা মানুষ যে হাঁটে এটা আসলে আপনি উপলব্ধি করবেন কীভাবে সেটাই একটু বলি। আমি যখন কবরস্থান থেকে বের হইলাম, যে বন্ধুরা যেহেতু আসতে আসেন অনেক সময় লাগলো, আমি বের হইলাম, কিন্তু বের হওয়ার পরে যেন কেমন যেন মানে পিছনে পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, মানে একটু একটু করে পায়ে যাওয়ার। আমি তখন মানে মনে করলাম যে কেউ একজন ফলো করতেছে আমায়, যেহেতু গেম খেলতেছি তাহলে ফলো করতেই পারে, এরকম কিছু একটা ই করলাম। তো এই অনুভূতিটা না একটু ভিন্নভাবে ছিল, যদি একটু ভিন্নভাবে বলি তাহলে বুঝতে পারবেন যে ব্যাপারটা কীরকম ছিল। যেহেতু কারেন্ট ছিল না এলাকাতে, মানে ওই এলাকাটা খুব নির্জন ছিল, তবে চাঁদের আলো ছিল অল্প অল্প। সেটা যেটা হইতো যে মানে মানুষের মুখের কথা শুনছিলাম যে মুরব্বীরা অনেকেই বলতো বা অনেক লোকজন বলতো, যেটা সেটা হচ্ছে যে একটা মহিলা মানে তার বেশ বড় চুল, মানে অনেক বড় চুল এলাকাতে, এবং সে রাস্তা দিয়ে হাঁটতেছে সাদা কাপড়, এই ধরনের ব্যাপারগুলো মনে অনেক কাজ করতো। দাদুদের মানে দাদা দাদির কণ্ঠে তো অনেক গল্প শুনছি, কিন্তু কখনও যে এই ধরনের ফেস করতে হবে বা এই ধরনের ব্যাপার হবে সেটা বুঝতে পারিনি। সেটাই আসলে আমাকে খুব অবাক করছিল। আমি যখন এই এলাকার ভিতরে হাঁটতেছিলাম এক পা দু পা করে, তখন যে বললাম যে অনুভূতির কথা, সেটা মনে হচ্ছিলো যে কিছু একটা হচ্ছে, সামথিং একটু ডিফারেন্ট। এই ডিফারেন্টটা ছিল এরকম যে অদ্ভুত, আমি কিছু একটা ছায়া দেখলাম যে আমার পাশ কাটায় গেল। আমি তখন সেটা আসলে কোনোভাবে ইজিভাবে নিতে পারিনি, আমি একটু দৌড় দিলাম জুড়ে, তারপরেও কিছু একটা পিছনে দৌড়চ্ছে। তখন মানে আমি গা ঢাকা দিতে চাইলাম, আমি চিন্তা করলাম এই এলাকাটা এবার একটু ছাড়ি, কারণ পিছনে মানে আমার তখন আর ভাল লাগতেছিল না, মানে বেশ মানে একটা কি বলবো এটাকে, এই মুহূর্তটা খুব বাজে লাগতেছিলো, চোর পুলিশ খেলার মতো আর অনুভূতি ছিল না। বাসায় আসতেছি,
তো বাসায় আসতেছি, পরে দেখলাম যেন পাশ মানে পাশ দিয়ে একটা বিড়াল যাচ্ছে। আমি একটু ভয় পাইছি। ভয় পাইছি কি মানে, আপনি দেখবেন যে আপনার আশেপাশে কেউ নাই, কিন্তু হুটহাট একটা করে এক একটা ধরনের ব্যাপার কাজ করতেছে, কখনো বিড়াল বা কখনো বিভিন্ন ধরনের আওয়াজ, মানে খটখট আওয়াজ হচ্ছিল। সো এই আওয়াজটা আমার কাছে একটু ভিন্ন মনে হচ্ছিলো, মনে হচ্ছিলো কেউ যেন হাড় গুড় কাঁদছে এরকম ব্যাপার। তো আমার তখন মানে আমার মনে হচ্ছিলো যে না, আমি মনে ভুল শুনতেছি, কারণ এইরকম তো হওয়ার কথা না, আমি যতদূর জানি এরকম হওয়ার কথা না। পরবর্তীতে যেটা হলো যে মানে আমি পাশ দিয়ে যাচ্ছি, মানে আওয়াজ হচ্ছে, তো আমি পাশে যেটা আমার খুব মনে ছিল, আপনারা যারা মানে জুড়াইনে থাকেন তারা জানবেন যে শিশু কবরস্থানের পাশে একটা বিশাল বড় আম গাছ আছে, আম গাছ আছে, এবং তার পাশে একটা ওই নিম গাছও আছে। হ্যাঁ, তো এই ছোট মানে এইটা শিশুদের কবরস্থান, এটা হচ্ছে জুড়াইন বিড়ি ফ্যাক্টরি থেকে একটু ভিতরে, সো আবুর ক্ষেতের পাশে। তো ক্ষেতটাও ছিল এরকম যে এটা পুরো ডুবাও না আবার পুরো শুকনোও না, মানে অর্ধেক অবস্থানে খেলা যেত আর অর্ধেকটায় বল টল পড়লে সবাই যা আনতো। তো এই মাঠে দেখলাম যে অনেকেই খেলাধুলা করতেছে, অন্ধকারে খেলতেছে, এটা কীভাবে সম্ভব? আমি যখন সেখানটা হাঁটতে শুরু করলাম, আমি আমার পরিচিত কোনো বন্ধুকে দেখলাম না, কোনো বড় ভাইকে দেখলাম না, মানে অন্যরকম লোক, মানে যাদেরকে আমি কখনো দেখি নাই। তা আমি ওদেরকে চিন্তা একবার চিন্তা করলাম যে এদেরকে জিজ্ঞেস করবো কি না বা কিছু একটা বলবো কি না। তো আমি তো বয়স একটু ছোটো, তা আমি ওদেরকে বললাম যে আপনারা তো, ওরা কেউ কথা বলতেছে না, ওরা ওদের মতো করেই কথাছে। কিন্তু ব্যাপারটা এরকম ছিল যে একজন পিছন থেকে ডাক দিয়ে বলছিল তুমি আমাদের সাথে খেলতে চাও, ওর কথাটা না আমার কাছে খুব বেশি বিশ্বাসযোগ্য মনে হয় নাই। মনে হচ্ছিল, আমি এটাও জানতাম যে অনেকে নাকি ঘাড় মটকায়, মানে ঘাড় মটকায় পানিতে ই করে দেয়, সেটা আমার কাছে তখন একটু মনে প্রশ্ন জাগছিল যে আসলে ব্যাপারটা কি এরকম কিছু। তো আমি যাদেরকে চিনি না জানি না তাদের সাথে কেন খেলবো, আর আমি তো অলরেডি মানে আমাদের বন্ধুদের সাথেই এই করতেছিলাম, এই যে ব্যাপারটা কাজ করতেছিল। আমি তখন লোক মানে এবার ওই রাস্তাটা মোচড় নিলাম যে আমি এই এই সাইড দিয়ে যাব না, আমি একটু ভিন্ন রাস্তা নিয়ে চেঞ্জ যে ব্যাপারটা চেঞ্জ করতেছিলাম। তো আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগতেছিলো এটা, যেমন মনে হলো যেন একটা কুকুর কিছু একটা খাচ্ছে। তো কুকুরটাও ঠিক মানে আমি ওর সাইড দিয়ে যে যাবো ওই রকম সাহস ছিল, মানে ওর দাঁত বের করে হা করে মানে এমন একটা এক্সপ্রেশন দিছে যেটা মনে হচ্ছিলো আমি হয়তো ওকে বিরক্ত করব বা এরকম একটা ভয়ের, মানে ও আসলে যেটা হয় কুকুররা কিন্তু খাবার দে মানে খাবারটাকে খুব বেশি সেভ করে, ওরা যেটা করে যে পাশ দিয়ে কেউ গেলে তখন আক্রমণ করে। তবে আমি এটাও জানি যে কুকুরদের সাথে ভালো কিছু থাকে না, অনেকে এটা যেটা হয়তো অনেকে কুকুর পালেন তাদেরকে বলতেছি সরি এটা ওইভাবে নেবেন না, তবে ঘরে কুকুর না থাকাই ভালো। তো আমারও ব্যাপারটা হয়েছিল এরকম যে ওইটা কুকুর আসলে অরিজিনাল কুকুর ছিল না, কারণ আমি সেটা বুঝি কীভাবে, কারণ একটু পরে যখন আমি মোচড় কেটে আবার ওই একই জায়গায় আসি, মানে আমি ঘুলক দাগদার মধ্যে পড়ি, তখন মানে বুঝতেছিলাম যে এটা আসলে কোন একটা কিছু চলতেছে আমার। ঠিক আছে, এই জিনিসটা অদ্ভুত একটা আচরণ ব্যাপার যেটা আমার ঘটছিল। তখন প্রায় পাঁচ মিনিট এরকম হইলো আমি একই রাস্তাতে ঘুরলাম, তখন আমি ওই মাঠটাতে যেটা আবুর ক্ষেত বলে মানে ক্ষেত বলে ওইটাতে আমরা খেলাধুলা করতাম, ওইটাতে আর খেলা কেউ কে দেখ মানে কাউকে দেখা গেল না। তো দেখা গেল না, এটাও আমার একটা প্রশ্ন উঠল যে এখানেও নাই, আবার মাঠে পাশেই মানে এক মানে একটা কুকুর কিছু একটা খাচ্ছে, আবার খুব বিভৎস আওয়াজ হচ্ছে, আবার চুলের মতো একটা ছায়া দেখলাম, একটা মহিলা যাচ্ছিল, মানে এটা অনেকটা প্রায় মানে একটু ভূতরে ভূতরে ব্যাপার ছিল। আমি তখন এটা যেটা ফিল করলাম যে আমার মনে এই জায়গায় কোনো একটা মানে বেশি সময় দেওয়াটা ভালো হবে না। তো আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন পানির খুব আওয়াজ ছিল, মানে আওয়াজটা এরকম হচ্ছিলো যে মনে হচ্ছিলো যে মানে খুব বড়, মানে জুড়াইন এলাকায় যেটা হয় বৃষ্টি হলে প্রচুর পানি হয়, কিন্তু এখন কোনো বৃষ্টি নাই, কিন্তু অদ্ভুত পানির আওয়াজ হচ্ছে, পানির আওয়াজটা খুব জোরালোভাবে হচ্ছে, মানে এত জোরালোভাবে হচ্ছে মনে হচ্ছে যেন কেউ দূর থেকে ঢালতেছে অনেক পানি। ওকে, সো এইটা যেটা হলো, তারপরে যেটা হচ্ছিলো এটা আমি জানি না আমার মনের বিষয় কিনা বা কিসের কী এটা আমি জানি না, আমি দেখলাম যে মানে খুব বিশাল বড় কিছু একটা মানে সামনে দাঁড়ায় ছিল কাপড় দিয়ে, মানে আবরকটা আমি দেখতে পাচ্ছিলাম না। তখন আমি এটার দিকে খুব ভালোভাবে মানে দেখতে চেষ্টা করলাম যে আসলে জিনিসটা কি, বা আমি ভয় যে ভয়টা পাইছি সেই ভয়টা কাটায় ওঠারও সম্ভব ছিল না, আমি ওর দিকে মানে খুব খেয়াল করতে পারলাম না। একটু পরে মনে হলো যে কেউ পিছন থেকে ডাকতেছে, তবে আমার নাম ধরে না, মানে কিছু একটা ভিন্ন আওয়াজে ডাকতেছে,
সেটা আমার একটা ভয়ের ব্যাপার ছিল। আর যেহেতু জুরাইন এলাকা, আপনারা যারা যাবেন ওই সময়টাতে বেশ মানে সন্ত্রাসী ছিল, তারপরে বিভিন্ন ধরনের এরকম ডাঙা ফেসত ছিল, তারপরে এরকম ছিল, আর জায়গায় জায়গায় মানুষ মেরে ফেলতো। তো এই হয়তো এই ধরনের কোনো একটা কিছু এটা হয়েছে, যেটা পিচাস বা এরকম কিছু। তো এই জিনিসটাই আমার বারবার মানে আমার মনে তখন কাজ করতেছিল যে আমি কি কারো মানে এরকম তাড়নায় পড়লাম বা এরকম কিছুর ভিতরে পড়লাম কিনা, বা আমার পিছনেও কিছু একটা হইল কিনা। অনেকে যেটা বলে জিনের আসর বা ডাইনি বা পড়ি বা অনেক কিছু বলে যে যেটা, তো আমার কাছে তখন দাদুয়া দাদির কথাগুলো মনে পড়তেছিল যে পিছনে যদি এরকম হয় আর বা হাতে নাকি থুতু দিলে বা এরকম কিছু করলে হয়তো ভালো হয়, তো বা পায়েও নাকি লাথি দিলে ভালো হয়। আমি সেটা আসলে সেটা কৌতূহলের জন্যই হাতে এরকম করলাম, কারণ আমার ভয় লাগতেছিল প্রচুর। মানে আমার হাতের পুরো শরীরে যে লোমগুলো সেটা দাঁড়ায় মানে খুব তাড়াতাড়ি লম্বা হয়ে দাঁড়াচ্ছিল। আর আমি যেটা করলাম যে এই ভয়টা কাটানোর জন্য আমি সুরা পড়তে শুরু করলাম, সুরা পড়তে শুরু করলাম। তো মানে সুরা পড়তেছি পড়তেছি, তারপর রাস্তা দিয়ে যাচ্ছি, এরকম একটা সময় মানে বেশ মানে সিচুয়েশনটা এরকম হইলো যে মনে একটু সাহস আসলো যে না রাস্তাটা হয়তো এবার কভার করতে পারবো। কিন্তু তখনও যে তখন মানে ঘড়ি তড়ি এত পড়ার বা এরকম একটা বয়স ছিল না, যে সচেতন যেই ব্যাপারটা সেটা ছিল না, অসচেতনভাবেই আমি ওই কবরস্থানে চলে যাই। যেটা হচ্ছে যে কবরস্থানে যাওয়ার পরে আমার এরকম ফিলিংস তৈরি হয় এবং আমার ভয় লাগে। আর যেটা সবচেয়ে বড় কথা কি যে ওই সময় পরবর্তীতে বাসায় এসে নাকি জানতে পারছি যে এটা ভালো ছিল না, এইটা আসলে ওই মানে কবরস্থানে না, এর পাশেই নাকি বাজে কিছু ছিল। বাজে কিছু বলতে কি ওই গাছে নাকি অনেকে বলতো জিন বা এরকম কিছু ছিল, হয়তো ওই দিন আমাকে কোনো একটা কিছু আসর করতে চাইছিল। তো আল্লাহ চাহে যে আমি সেই জন্য ওইটা মানে ফেস করছি, কিন্তু সেটা আমার কিছু করতে পারেনি, ভাগ্য ভালো ছিল সেটা। এটা হচ্ছে প্রথম ঘটনাটা। জি শাকিল ভাই, আপনার কাছে চলে যাব, দ্বিতীয় ঘটনাটা শুনবো এবার। একটু ধন্যবাদ দিই উদয় ভাইকে এবং এই স্টুডিও সবাইকে, কারণ ভূত স্টুডিও এত সুন্দর চমৎকার একটি ইভেন্ট আমাদের জন্য করছে এবং সেই জন্য অনেক ধন্যবাদ। আমার যেটা পরবর্তীতে যেটা আমার এইবারের ঘটনাটা আমার লাইফের সবচেয়ে একটা মানে স্মরণীয় ঘটনার মধ্যে একটা, সেটা হচ্ছে আমি তখন ক্লাস আমি সম্ভবত 8-এ পড়ি, গ্রামে গিয়েছিলাম, গ্রামে যাই, গ্রামে তখন বর্ষাকাল। সো আমার চাচার সাথে আমি যাই, আমার চাচার নাম আবুল হোসেন, আমি যতদূর জানি হয়তো চাচা শুনতেছে। তো আমার চাচা খুব সাহসী একজন মানুষ, মানে মোটামুটি তার ফিগারটা খুবই ভালো, জিম করতো তখন এবং আমরাও টুকটাক মানে ওই সময়তে খুব জিম করতাম। যেটা হয় যে আমরা গ্রামে আমি আমার চাচা এবং আমার একটা ফুফাতো ভাই ছিল, মানে আমরা যখন গ্রামে যেতাম তখন এই ছুটির দিনেই যেতাম, মানে তখন তো আমাদের যে স্কুল ছুটি ছিল বা এরকম করা যেটা হতো মানে সবাই ম্যাচ করে যেতাম। তো আমরা আমাদের যে ইমিডিয়েট বড় ভাই তার নাম ছিল খুরশেদ আলম, তো ও খুব দুষ্ট ছিল, মানে দুষ্ট কি মানে চঞ্চল ছিল, আমরা সবাই একই টাইপের ছিলাম, তবে আমি একটু ঠান্ডা টাইপের ছিলাম আর ও আরেকটু মানে এই মানে ছোটাছুটি বেশি করতো। খেলাধুলায় আমাদের বেশ মন ছিল, মানে আমরা ক্রিকেট খুব পছন্দ করতাম। আমাদের গ্রামের বাড়িটা একটু বলি তাহলে বুঝতে পারবেন যে আমি কোথায় থাকি। আমার গ্রামের বাড়ি হচ্ছে বিক্রমপুর শ্রীনগর মুন্সিগঞ্জ জেলা, আর শ্রীনগর থানা, কয়কীর্তন হচ্ছে আমাদের গ্রাম। কয়কীর্তনে আপনারা যারা আছেন তারা হয়তো এই ঘটনাটা বুঝতে পারবেন বা জানবেন। তো যেটা হয় যে আমাদের গ্রামে একটা বেশ বড় ই ছিল কালীখোলা, কালীখোলা হচ্ছে এটা হচ্ছে প্রায় 2-2.5 তলা কালী, এত বড় কালী ঢাকা শহরে নাই। সো এটা কালীখোলার ওই জায়গাটা খুব ভুতরে টাইপের জায়গা, ভুতরে টাইপের এই কারণে বললাম যে ওই জায়গায় অনেক মানে মানুষের কথা আছে যে কালী নাকি রাতের বেলা বের হয়, এবং রাতের বেলা বের হয় মানুষ নাকি ওটা সামনে যারাই পায় তারই মানে ঘাড় মটকায় খায়, এইরকম কথাও আছে। তো যখন মানে বুঝে নিত যে আমি ক্লাস 8-এ পড়ি, তো এটা একটা বেশ মানে একটা এক্সপিরিয়েন্সের জন্য চাচারে বললাম যে চাচা চলেন না রাতের বেলা বের হই। তো চাচা বললো যে পারবা, পরবর্তীতে নিতে পারবা, তো মানে যদি তোমার কোনো জায়গায় নিয়ে যাই তাহলে পারবা তো সাহস করে মানে ঠিক থাকতে, দেখো কিন্তু পরে আবার আমার কিছু বলো না। তো যেহেতু আমার সাথে আমার ভাই ছিল, ওর বয়স আমার থেকে 4 বছরের বড়, কিন্তু পড়াশোনা একসাথেই করতাম, তো বললো যে চলেন অসুবিধা নাই। তো যেহেতু চাচা আমি আর আমার ফুফাতো ভাই মানে খুরশেদ,
তো একসাথে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম গ্রামের পথ, মানে এটা তো আইল বলে আর কি গ্রামের রাস্তায়, তো চাচাকে হঠাৎ করে ও বললো যে চাচা এক কাজ করেন, ওর তো মামা হয়, ও বললো আর কি মামা এক কাজ করেন যে আমরা আম খাই। তো বললো এই রাতের বেলা আম খাবা এটা কোনো কথা হইলো? তো সকালে খাও। তো বললো যেহেতু ঘুরতে যেতেছি তো গ্রামের বাড়ি তো বুঝেনি যে এটা হয় কি, যে অনেক সময় কিছু বাড়ি আছে রেস্ট্রিক্টেড মোড় থাকে, এই বাসায় যাওয়া যায় না, যাওয়া যায় না এই ধরনের বাসার, মানে যেই বয়সটা এই বয়সে চুরি করে আর কি, আম চুরি করে অনেকে, মানে যেই সিজনে যেই ফল থাকে এটা চুরির একটা ব্যাপার থাকে, এটা একটা আনন্দের ব্যাপার থাকে তখন, তবে এটা ভালো না। যদিও এটা আমরা মানে এই এক্সপিরিয়েন্সটাই এখন শেয়ার করতেছি। তো আমরা যখন ওই চিন্তা করলাম যে চাচা বললো যে তাহলে ওইটা কিন্তু অনেক ডেঞ্জারাস একটা রাস্তা, তোমরা যেতে পারবা কি না? তো ডেঞ্জারাস রাস্তা, আমরা খুব হাসলাম, মানে খুবই হাসলাম, মানে এত হাসলাম যে যে কেউ মনে করবে যে এটা মানে খুব একটা সিরিয়াসভাবে নেওয়া না। এই একটু পরে যেটা হলো, আস্তে আস্তে হাঁটতেছি হাঁটতেছি চাচা বললো যে সামনে একটু পরেই বড়, মানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মানে ওই কালীখোলা যাওয়ার আগে একটা বড় মঠ পড়ে, মঠটা তো বুঝেন যেটা হচ্ছে বড় একটা লম্বা মানে বেশ পুরাতন বিল্ডিং, হ্যাঁ এই মঠ বাড়ি, আর মঠ বাড়িতে একটা বট গাছ ছিল যেটা প্রায় 100 বছরেরও পুরাতন এবং বেশ বিশাল বড়, অনেক বড়। তো এইটার পাশ দিয়েই আমাদের রাস্তা ক্রস করতে হবে। তখন দূর থেকে যখন দেখতেছিলাম যে দূর থেকে আসলে গাছটা এরকম লাগতেছিল, মানে মনে হচ্ছিলো যে গাছটা না এটা আসলে খুশি একটা মানুষ দাঁড়ায় আছে। আমি তখন চাচা দিকে বললাম চাচা ওদিকটা যাওয়ার দরকার নেই অন্য দিকটা যাই। আমার ফুফাতো ভাই বললো আর বেটা কী সাহস কর চল, কী তুই ভয় পাস কেন? আমি বলছি না আমার কাছে মনে হচ্ছিলো, মানে আমার কাছে যেটা মনে হচ্ছিলো মানে একটু ভিন্ন রকম বাতাস আসছিলো, সেইটার অনুভূতিটা মানে আমার কাছে একটু মনে হলো যে কিছু একটা হচ্ছে বা এরকম কিছু মানে অনুভব করা আর কি। তো আমি চাচার সাথে হাঁটতেছি, চাচা বললো যে কী ব্যাপার তুমি আমার হাত ধরছো এরকম করে? আমি বলছি চাচা আমার কিন্তু ভয় লাগতেছে। ভয় লাগতেছে কেন? বললাম যে চাচা আমি হঠাৎ করে দেখলাম গাছে একটা কিছু ছিল। কিন্তু চাচা বললো যে আরে না কী বলো না বলো, আমি যতটুকু বুঝলাম যে চাচাও মনে হয় কিছু একটা হাইক করতে চাইলো। তো আমার যে ইমিডিয়েট বড় ভাই যে খুরশেদ, ও বললো আরে দূর তুই সবসময় এই সব নিয়ে থাকস, তোর কাছে এত ভয় লাগে কেন সব কিছু? তো এই বইলা ও মানে বললো চল। তা চাচারে বললাম যে চাচা এক কাজ করেন বাসায় চলে যাই। তো বাসায় চলে যাই বললাম, চাচা বললো যে না বাসায় তো যাবো, চলো বাসায় তোমরা কী বলো দুজন কি জিজ্ঞেস করলো? তা আমি বললাম বাসায় যাই, ও বললো না বাসায় যাবো না, ও যতবারই আমি বলতেছি ও বললো না। তো আমি যেটা ফিল করলাম যে ওর মানে একটু আগের আচরণ আর এখনকার আচরণ বেশ মানে চেঞ্জ হয়ে গেছে এরকম যে মানে ও একটু আগে ও আমার ভাইয়ের মতো কথা বলতো, মানে আমি খুব স্বাভাবিক, কিন্তু এখন কণ্ঠ চেঞ্জ, মানে পুরো কণ্ঠটাই মোটা হয়ে গেল। ও বলতেছে না তোরে বলতেছি না চল, মানে খুব মোটা একটা গলায় বলতেছে, অনেক বড় মোটা বয়সে। তো চাচা বলতেছে যে তুমি কি বাসায় যেতে চাও? আমি জি চাচা। তো বলতেছে যে এখন বাসায় যাওয়া যাবে না, পিছু যাওয়া যাবে না, পিছু গেলে সমস্যা হতে পারে। এই কথাটা আমার কাছে খুবই ভয়ঙ্কর ছিল, পিছু কেন যাওয়া যাবে না? তো চাচা তো মুরব্বী মানুষ, মানে আমাদের থেকে 7-8 বছরের বড়, সে আসলে এই জিনিসটা হয়তো বুঝতে পারছিল যে এখন এটার এই খরচ করতে হবে, এটা খরচ করতে না পারলে ক্ষতি একটা হবে। এবং অলরেডি আমি যতদূর মানে আমি তখন তো মানে ওই সময় তো বুঝি নাই, কিন্তু পরবর্তীতে চাচা আর কি বলছিল যেটা যে অলরেডি মানে আমার যে ফুফাতো ভাই খুরশেদ ওর উপরে কিছু একটা অলরেডি আসর করছে, মানে ভর করছে, এটা আসলে লক্ষণীয় ছিল। মানে ওর দিকে তাকাইলেই মানে ও কেমন খিটখিট করতো ই করতো। তো চাচা বলতেছিল তুমি ভয় পাও না, তুমি সবসময় আমার হাত ধরে রাখো, ঠিক আছে? তো এই হচ্ছিল ব্যাপার যে আমরা এক ই করে দুই ই করে যাচ্ছি ওই যে বট গাছ। তো এই বট গাছের সামনেই মানে যাওয়ার আগে মানে কেমন যেন মানে বিভিন্ন ধরনের মানে যেটা হয় খুব আওয়াজ হচ্ছিলো, অদ্ভুত টাইপের আওয়াজ। আর গ্রামের বাড়ি এটা হলো অনেক নির্জন এলাকা, মানে ও তখন ইলেকট্রিসিটি ছিল না, আর সেই গ্রামটার নাম ছিল কুশুরিপাড়া। কুশুরিপাড়া আপনারা যারা বিক্রমপুর বা শ্রীনগরের দিকে আছেন তারা কুশুরিপাড়া চিনবেন, এটা হলো সরকার বাড়ি।
সরকার বাড়ি ছিল, আমাদের বাড়ি ছিল মুন্সি বাড়ি। এটা দূরত্ব ছিল প্রায় 30 মিনিটস হাঁটতে হয়, মানে রাউন্ড করে হাঁটতে হয়। আর গ্রামের বাড়ি তো আপনি চাইলেই যে সমান প্লেন রাস্তা না, আর কোনো গাড়ি ঘোড়ার অত বেশি ব্যবস্থা নাই। আমরা যখন কথা বলতেছি তখন এটা রাস্তার আইল ধরে চলে যেতে হতো, আর অথবা বর্ষা দিন নৌকা ইউজ করতে হতো। তো যেহেতু আমরা ওই রাস্তাটা শুকনো পাইছি তাই নৌকার প্রয়োজন হয়নি, কিন্তু ওইটা তো ওই সময়ে মোটামুটি পানি, মানে দরজা বলে, দরজাটা বলতে আসলে আমি একটু ভালোভাবে এক্সপ্লেন করি তাহলে বুঝবেন। সেটা হচ্ছে মানে এক ধরনের ওই, মানে আমাদের খাল থাকে না, ওই খালের পাশ দিয়ে যাওয়া যে রাস্তাটার মুখ সেটাকে অনেকে বলে আর কি, এ ধরনের যে দরজা বা এই ধরনের একটা কিছু বলে, গ্রামের ভাষায় বলা, ঠিক আছে। আমার আসলে এটা সাধু বা অন্য কোনো ভালো নাম আমার জানা নেই, তবে আমি দরজাটাই বলি। ওইটারে অনেকে দরজা বলে, যান বলে, অনেক কিছু বলে, কারণ এই জায়গাটায় যেটা হয় মানে অনেক কিছুর আসর বসে বা অনেক কিছু হয়, মানে ভূত প্যাত বা এইরকম কিছু। তো এইটা যে ডেঙ্গা যেতে হবে এইটা ছিল মনে, মানে এক ধরনের, মানে এমনি তো মনে যাইতে মন চাচ্ছিল না, তারপরে আবার ওই যান মানে ওইটার সামনে যা ফেস করে যাইতে হইব, এর পাশে আবার বট গাছ বড়, সব মিলায়া জায়গাটা খুবই বাজে ছিল। মানে দিনের বেলা এটা অসম্ভব সুন্দর, আপনি যদি দিনের বেলা যান তাহলে প্রকৃতিক, মানে ন্যাচার যেটা বলে ন্যাচারাল এক ধরনের সৌন্দর্য, মানে একদিকে আপনি দেখবেন খালের একটা পানি নৌকা চড়তেছে, অন্য দিকটা বিশাল বড় এক বট গাছ, মানে এটা দেখতে ছবি তো অনেক সুন্দর। আর স্কুলের বাড়ি ছিল মানে পাশে ওই যে বট গাছটা তার সাথেই একটা স্কুল বাড়ি ছিল, ঠিক আছে, এবং স্কুল একটা বড় বাড়ি, সরকার বাড়ি যেটা বলে, ঠিক আছে। আর পাশে আমার চাচাদের বাসা ছিল, মানে বড় চাচার বাসা এটা গ্রামে। তো যখন এই যানটা ক্রস করব এটা আমার কাছে মোটেই ভালো ছিল না। আমি চাচাকে বললাম যে চাচা ক্রস করা মানে আমার মন চাইতেছে না, আসেন আমরা পিছনে যাই। আমি অনেকবার চাচাকে বললাম, চাচা যেই জিনিসটা উপলব্ধি করতেছিল সেটা চাচা বললো যে এটা এরকম যে এখন কোনোভাবেই পিছনে যাওয়া যাবে না, অন্ততপক্ষে আমাদের এই মানে এই জায়গাটা দিয়ে পিছনে যাওয়া যাবে না। শুনছি পরবর্তীতে চাচা আর কি বলছিল যে এরকম অনেকেই গেছে, তাদের ঘাড় মটকাইছে বা এরকম ক্ষতি করছে, তাদের কারো হাত ভাঙা দিছে, কারো পা ভাঙা দিছে, কাউকে মাটির তলে মানে পুঁতা ফেলছে, এরকম কিছু ব্যাপার হয়েছে। যে ওখানে নাকি দেখা গেছে যে যেই লোক মাছ ধরতে গেছে তার পাশেই তার ছোটো ভাই তাকে সাহায্য করতেছিল, মাছ ধরাতে সাহায্য করতেছিল, কিন্তু আসলে তো সে ওটা ছিল না। পরবর্তীতে তারা আর কি বাসায় যাওয়ার পরে জানতে পারে যে এটা কেউই ছিল না, তার কোনো ভাই ছিল না। তো আমাদের মধ্যেও কিন্তু এরকমই একটা ব্যাপার ঘটে। আমাদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আমার চাচার পাশে যে আমার ফুফাতো ভাই ছিল ওর উপরে অলরেডি ভর করে ফেলছিল এটা, যেটা আমি কীভাবে বলবো, সেটা ওর চারা ফেস মানে পুরোপুরি আবরণটা চেঞ্জ হয়ে যায়, ওর কণ্ঠটা চেঞ্জ হয়ে যায়, ওর সাথে আমরা কথা বলতে পারি না, ও খুব খিচ মানে দাঁত খিঁচায় এরকম একটা ব্যাপার। তো আমি বললাম চাচা ওর তো অবস্থা খারাপ, ও তো মানে মানে কেমন যে আমি অদ্ভুত হয়ে যেতেছে, আপনি দেখেন না ও কী বলতেছে, বলতেছে তুমি কোনো ওরে কিছু বললো না, ওর সাথে কথা বললো না, হ্যাঁ ও আমাদের সাথে চলুক, ঠিক আছে। আমি যেহেতু জিনিসটা বুঝতেছিলাম না, চাচা বল মানে একদিকেই মনে করেন যান মানে যেটা দরজা আর কি, সেটা সেটার একটা ভয় ছিল যে সেটা ক্রস করতে হবে, বট গাছ ক্রস করতে হবে, তারপরে সব মিলায় আমার মানে মন কোনোভাবেই সেই রাস্তাটার দিকে যাইতে চাইতেছিলো না। আবার তার উপরে আমি বট গাছের উপরে যেটা দেখছিলাম সেটাও আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিলো না। মঠ বাড়ি অনেকেই অনেক রকম কথা বলেন, এবং আমার আসলে এই কথাগুলো যে অনেকটা যে হুবহু এইভাবে মিলে যাবে আমি সেটা ভাবতে পারিনি। আমিও সেটাই দেখছিলাম, মনে হলো যে কিছু একটা মানে কোনো একটা লোক বট গাছের পাশেই বসে আছে, সেটা একটা ব্যাপার ছিল মানে এরকম। তো বট গাছের পাশে বসেছিল, আমি চাচারে বললাম যে চাচা কেউ একজন তো বসে আছে, তাইলে আমি ওদিকে তো বসে থাকার কথা না, কয় তুমি কোন ওদিকে তাকায় না, তুমি শুধু আমার হাত ধরে রাখো, আমরা একটু পরে এখান থেকে ক্রস করা যাবো। অলরেডি আমি যে হাঁটতেছি চাচার সাথে সময় এত নিতেছে, তবুও মানে রাস্তা ক্রস করা যাচ্ছে না। এক পর্যায়ে আমার মানে ফুফাতো ভাইরে আমি ওরে বললাম যে ভাই চল বাসায় যাই, এইটা বলতেই মানে ও যেমন আমার খামচি দিল একবারে, মানে খুব নোক টোক দিয়া খুব জোরে আমার গলায় একটা প্রেশার করলো। এইটা চাচার বোঝার সাথে সাথেই চাচা মানে কিছু একটা করলো, ওর হা কায় আঙুল ধরলো, ধরে মানে কিছু একটা বললো তুললো এরকম, এই একটা ব্যাপার খুব বেশি কাজ করছিল তখন। তখন চাচা বললো যে চলো আমরা এই জায়গাটা তো অলরেডি ক্রস করছি, সামনের দিকে যাই। তো সামনের দিকে গেলাম মঠবাড়ি, এবং মঠবাড়ি পার হইলো, তার পিছনে গ্রামের যে পুকুরের মতো থাকে অনেক বড় দিঘি,
সেই দিঘির উপরে একটা মানে এরকম মঠের একটা অংশ আছে, যে অংশটা এটা নাকি শুনছে একসময় যে মানুষ পুরাইতো, শ্মশান ঘাট বা শ্মশান এই টাইপের কিছু। তো এর পাশেই যে ছিল আম গাছটা, আমরা চাচারে বলছি যে চাচা তোলে ওই গাছের কি এটা এরকম। তো যেহেতু আমাদের মনে অনেক ভয়, তো আম খাওয়া তো সম্ভব না, তো আমি চাচারে বললাম যে চাচা চলেন বাসায় যাই, বাসায় যাই ওনাদের বলে এত রাত্রে যে গেলে তো চোর করে পিঠাইব, তো এটাও সম্ভব না। তো চাচারে আমি বললাম তাহলে আপনি কি করবেন, তো চাচা বলতে স্যার এক কাজ করো তোমরা দুজন থাকো আমি এটা করি। সেই ব্যাপারটা আসলে মনের কোনোভাবে বুঝাইতে পারতেছিলাম না, এবং চাচা একটা পর্যায়ে হলো যে আমারও ছাড়তে সে সাহস পেল না, আর আমিও চাচারে যাইতে দিলাম না, কারণ যাইতে দিলাম না এই কারণে যেহেতু আমার ফুফাতো ভাই অলরেডি মানে একটা বাজে পরিস্থিতি। আমি যখন বললো যে তো ওর অবস্থা ভালো না, আজকে কিছু করা লাগবে না, আজকে আমটাম খাওয়া লাগবে না, তোমরা ঘুরতে আসছিলা ঘুরতে ঘুরা হয়েছে বাসায় চলো, এই বলা মানে আমরা বাসায় ব্যাক করলাম। পরবর্তীতে সকালে যেটা জানতে পারছিলাম যেটা ওই বাজে জিন বা এরকম কিছু একটা ওর উপরে আসর করছিলো, এবং ও যে আমার গলা চাইপা ধরছিল সেটা ও ধরে নাই, এবং সেটা ধরছিল অন্য কেউ, এইটা খুব ব্যাপার ছিল আমার। এবং আমার দাদা ওই মানে হুজুর টাইপের যে ব্যাপার বলে সেটা সে পড়া পানি মানে আমাকে যেটা করে দাঁড়ের মাথায় মানে দাঁড় তো বুঝেন যেটা যে ডাব টাপ কাটে এরকম কিছু, সেটার মাথায় লবণ দিয়ে কিছু একটা পড়ে ফুদিয়ে বলে যে তোমরা ঘুমিয়ে পড়ো সকালে মানে সকালে উঠা তারপরে ই করো, মানে এই জিনিসগুলো পরবর্তীতে সকালে অনেক সুন্দর করে বুঝাইছে যখন আমি ঘুম থেকে উঠছি। ওকে চলে যাই শাকিল ভাইয়ের কাছে, আপনার কাছ থেকে আপনার শেষ স্টোরিটা আমরা শুনবো এবার। থ্যাংক ইউ উদয় ভাইকে, এবং সেই সাথে বলি আমি আসার আগে কিন্তু এটা শেয়ার করে আসছি। থ্যাংক ইউ সো মাচ, এই শেয়ারিংটাই আসলে আমাদেরকে অনেক দূর দূরান্তর মানুষের কাছে পৌঁছে দেয়, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা গল্পে চলে যাব এবার শাকিল ভাই। অবশ্যই, আসসালামু আলাইকুম। যেটা আসলে আমরা যেটা বলছি যে আমি থাকি এখন শাহজাহানপুর, খিলগা শাহজাহানপুর। সো আমার কাজের যেটা কাজের বিবরণ বলি যে আমার মোবাইলের বিজনেস, তো মোবাইলের বিজনেসে যেটা হয় রাতের বেলা অনেক সময় মানে কাজ করতে হয়, কারণ যখন ওই মানে সিজনটা এরকম যে ঈদ টিট আসে তখন একটু বেশি রাত হয়। এরকমই একটা রাতের কথা বলবো, সেটা হচ্ছে যে রাত প্রায় তখন এই 11:30, তো ঢাকা শহরে 11:30 খুব বেশি টাইম না, কিন্তু সেই সময় যেটা হয় যে হঠাৎ করেই মানে আমার আত্মীয়রা আমাকে ফোন করছিল যে বলছিল যে যেভাবে হোক মানে কাজ যদি শেষ হয়ে যায় তাহলে একটু চলে আসো, আড্ডা দিব না। আড্ডা দিব কোথায়, সেটা হচ্ছে যে আমাদের পূর্ব জুরাইন বাসা। সো পূর্ব জুরাইন সেটা আপনারা জানেন যে এই এলাকাটা একটু ভিন্ন মানে অনেকটা মফস্বল শহর টাইপের, ঠিক আছে। তো এই জায়গাটা এটা থেকে একটু দূরে মানে অনেকটা দূর মানে শাহজালাল বাগ বা এরকম একটা এলাকা। তো আমার এই বন্ধু খুব মানে হুজুর টাইপের বন্ধু, ও হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করছে, ওর নাম জহির। আমরা ওদের বাসাতেই যাব এরকম একটা ডিসিশন হয় যে আমরা সব বন্ধুরা মিলে ওই ওদের বাসায় যাব। ওদের বাসায় যাব তাহলে সবাই তো অলরেডি প্রস্তুত, সবাই আসছে, কিন্তু আমার দোকান বন্ধ করে যেতে হবে। আমার আসলে ওরকম মানে সবাই যেটা করে যে অনেকে অনেক রাতের বেলা ঘুরতে টুরতে যায়, আমার এই ধরনের ব্যাপারটা খুব বেশি পছন্দ ছিল না, মানে ওই সময়টা আমি একটু ভয়ই পেতাম সবসময়। সো আমি রাস্তা দিয়ে যখন রওনা দিই তখন ঠিক ঘড়ি 11:00, এবং 11:00 থেকে আমরা ঢাকার বাসে মানে ওই আমার দোকানটা তখন ছিল বাইতুল মোকারমে, তো বাইতুল মোকারম থেকে জুরাইন যেতে সময় লাগে এক ঘন্টা সময় লাগে। ওদের বাসা ছিল মিরাজনগর, এটা মিরাজনগর হচ্ছে এই মিরাজনগরের এই যেটা বল আর কি ওয়াসা। তো ওয়াসাটা কথাই বলতেছি এখন যে আমি যখন ওই ওয়াসার দিকে যাব তখন ওইখানটায় রাস্তা মানে রিক্সাটা খুব বেশি চলে না, আর রাত 10:00 পরে রিক্সা ওই এলাকায় চলে না। এখন তো হয়তো অনেকে জায়গায় যেমন নসিমন করিমন চলে, তো ওই সময়টা ওইটা চলতো না, মানে যেটা বলি তখন পায়ে হাঁটা যেতে হতো। তো পায়ে এত রাতে যাওয়া বা ওই সময়তে এরকম কিছু একটা ছিল না। তো আমার সাথে সবসময় একটাই ছিল জিনিস, সেটা হচ্ছে একটা ম্যাচ ছিল, ওই ম্যাচে আমি কিছু রসুন রাখতাম,
কিছু প্যারেক রাখতাম আর কিছু ম্যাচের কাঠি রাখতাম। এটার কারণ ছিল এটা, যেহেতু আমি যতদূর জানি যে জিন ভূত বা এই ধরনের বাজে কিছু যদি আসর করে তাহলে যেটা হয় যে ফায়ার করলে তো আগুন দেখে, আগুন দেখলে ওরা থাকে না, এটা আমি জানতাম। আর রসুনকে নাকি ভয় পায় এরকম, তো এই জিনিসটা মনে কাজ করতো, সেটাই আমি পকেটে রাখছি। তো আমরা যখন যাব, আমি পায়ে হাইটা যেতেছিলাম, আমার তো মানে ওই সময় তো আমি খুব গান শুনতাম, মানে খুব গান শুনতাম, আর ওই মোবাইলটাও ছিল খুব মানে ছোট্ট একটা মোবাইল, তো ওই মোবাইলটায় রেডিও ধরতো। তো কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে আমি নিজে নিজেই মানে কিছু MP3 গান সেটাতে রাখি এবং গান শুনে খুব মানে কানে হেডফোন দিয়ে রাস্তায় হাঁটতেছিলাম সোজা স্ট্রেট। তো এটা যাওয়ার পথে যেটা হয় যে আপনারা অনেকেই জানবেন যে শ্যামপুর এলাকা, শ্যামপুর এলাকা থেকে আর একটু রেলগেট দিয়ে সোজা হাঁটলেই আপনি দেখবেন যে ই থাকে পাগলা। তো এই পর্যন্ত যাইতে যে কেউ হাইটা যেতে সময় লাগবে নর্মালি 1 ঘন্টার মতো সময় লাগবে। আর এত রাতের বেলা বন্ধুদের সাথে দেখা করতে যাব, কারণ বন্ধুরা অনেক বন্ধুরা থাকবে, আড্ডা দিবে। এবং ওই আড্ডাটা এরকম ছিল মানে সত্য কথা বলতে কি যে 4-5টা বন্ধু বা 8-10টা বন্ধু এক হইলে যা হয়, মানে এই বিনোদ মানে এই জিনিসটা পাওয়া যাবে না। আর এটা হচ্ছিলো কি মানে আমাদের যে কোনো এক বন্ধুরই মানে ওইটা জন্মদিন ছিল, ঠিক আছে, আমার ওই নামটা এখন মনে নাই। সো আমরা সব বন্ধুরা ডিসিশন নিলাম যে আমরা ওই জায়গাটায় যে মানে আমাদের যে বন্ধু জহির ওর বাসাটা বেশ বড়, আর ওদের বাসায় মানে নিচে যে জায়গাটা সেটা অনেক বড় স্পেস আছে, সেখানে মোটামুটিভাবে বলা যায় যে অনেক মানে আড্ডা করার জন্য বেস্ট। তো এই জায়গাটার জন্য সবাই মানে সিলেক্ট করা। তো আমি যখন মানে হাঁটতেছিলাম শ্যামপুর দিয়ে মানে শ্যামপুরের রেল স্টেশন দিয়ে, তো হাঁটার সময় যেটা মনে হলো যে ওই রাস্তা তো শুনশান এলাকা, শুনশান এলাকা মানে যেটা খুব কুকুর বিড়াল এরকমের মানে হাঁটা চলা মানে এরকম হাঁটা চলার পাশে হঠাৎ করে মনে হইতেছিল যে একটা কুকুর ফলো করতেছে হাঁটতেছে বা একটা বিড়াল হাঁটতেছে এরকম এরকম। কিন্তু আসলে এটা আমার আমি জানি না এটা আমার মনের ধোকা কি না বা এরকম কি এটা কী ছিল আমি জানি না, কিন্তু আমি যখনই রাস্তা মানে হাঁটতেছি তখন রাস্তায় আরও কিছু জিনিস হাঁটতেছিলো, মানে আরও হয়তো কোনো লোক আমার পিছনে পিছনে আসতেছিলো বা এরকম কিছু একটা আমার কাছে ফিল হইতেছিলো। তো আমি যেই রেল লাইন দিয়ে হাঁটতেছিলাম সেই রেল লাইনে যে জায়গাটা ছিল দুইটা যে লাইন সেই লাইন দুইটাতে আমি অনেকক্ষণ হাঁটছি, প্রায় 10-15 মিনিট হাঁটছি এক আপ এক আপ পথে। তো পিছন থেকে কেউ একজন মনে হলো যে ডাক দিছে, ডাকটা এরকম ছিল যে আমার নিজের নাম ধরে ডাকছে। তা আমি যেটা জানতাম যে এটা একবার ডাক দিলে ফিরে তাকাতে হয় না, আমি এটাই করলাম যে আমি প্রথমবার ডাকটা শোনার পরেও আমি তাকাইলাম না, এটা অনেক দূর পরে আবার দ্বিতীয়বার ডাকছে আমি তাও তাকাই নাই, তৃতীয়বার তো প্রশ্নই ওঠে না, কারণ আমি যতদূর জানি যে এটা তাকানোই যাবে না পিছনে। তো এইভাবে আমি রাস্তাটা পার করতেছিলাম, প্রায় 15 মিনিট হাঁটছি। তারপরে রাস্তার মাঝখানে আপনারা যারা শ্যামপুরে যাবেন শ্যামপুরে দেখবেন যে একটা কালভার্টের মতো আছে, মানে এটা বলে বিশাল বড় একটা খাল, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। মানে ওই জায়গাটা যদি আপনার কেউ জান খুব ফাঁকা ফাঁকা ছিল মানে কাঠগুলো ছিল আর রেল লাইনের পথ ছিল, এটাতে দিনের বেলায় অনেকে পার হইতে পারতো না, দিনের বেলায় পার হইতে পারতো না। আর সেই জায়গায় আমি যেটা করলাম যে আমার মানে ওইটা তখন মানে আমার মনে ওই ধরনের ভয় ছিল না, মানে ভয় ছিল না বলতে কি এরকম যে নিজের কাছেই যেমন নিজের শরীরটা জানি কেমন হয়ে গেছিলো, মানে অনেকটা মানে কি বলবো যে এটা মানে শরীরটা গরম হয় না এরকম একটা গরম মানে অনুভব এরকম ছিল, তো এই বাতাস শরীরে লাগে বা এরকম কিছু একটা, তো আমি জানি না এটা কী ছিল। তবে ওই লাইনটা আমার কাছে কোনো একটা কঠিন ভয়ঙ্কর কিছু মনে হয় না, মানে আমি সোজা লাইন ধরেই হাঁটতেছিলাম, মানে খুব মানে এরোপাতালি হাঁটা যেটা বলে সেটা। তো এইভাবে আমি খুব তাড়াতাড়ি ওদের ওখানে চলে যাই, মানে এই শ্যামপুর থেকে পাগলা যাই, পাগলা তো যাই। আর ওই যে ওয়াসার কথা বলছিলাম সেই ওয়াসা হচ্ছে পাগলা ওয়াসা, পাগলা ওয়াসা হচ্ছে এরকম যেটা মানে একটা ওয়াসা ওইটা বিশাল এরিয়া ছিল, মানে এক একটা হোল যদি বলি তাহলে আপনি যদি এক একটা গর্ত পার করতে চান তাহলে আপনার কমসে কম 5 মিনিট হাঁটতে হবে, এরকম 12টা হোল ছিল। এই 12টা মানে গর্তের পাশ দিয়ে যেতে হতো, চিকন সরু রাস্তা যেটা 10 ফুট চওড়া মানে এরকম আর প্রস্থ তো অনেক লম্বা। সো এটা যেটা ছিল মানে রাস্তাটা ওই রাস্তাটাই ছিল একটু ব্যাপার, মানে ওদিকে যেহেতু ওই সময় তো কোনো মানে আলো টালো ছিল না, আলো ছিল না, অন্ধকার দিয়ে আমি যখন ওয়াসাটা ক্রস করি
মানে তখন যে ব্যাপারটা ছিল, মানে অনেকে আমার দিকে তাকাচ্ছিল বা মানে যারা দূর থেকে দেখতেছিল তারা দেখতেছিল আমি খুব নাকি জোরে দৌড়াচ্ছিলাম। সেটা আমি পরে জানতে পারছি, মানে যখন আমার বন্ধুদের কাছে গেছি তখন ওদের সাথে আমি যখন কথা বলতেছিলাম আমি তখন মানে কয়েকবারই নাকি ছাদে উঠতেছিলাম। যখন এটা হয় কি ওদের বাসায় তো তিনতলা, তা আমি নিচতলায় থাকার কথা, আমরা বন্ধুদের সাথে আড্ডা দিব বা এই ধরনের কাজ করব, কিন্তু কারোর সাথে না দেখা করে আমি জাস্ট আমার যে বন্ধুটা ছিল জহির ও যে বা যার বাসায় যেতে চেয়েছিলাম ও বললো যে ওরা তো সবাই আসছে ওরা ওই কোনারের ঘরে আসে। তো আমি বললাম যে একটু পরে যাই, আগে একটু ছাদে যাই, ভালো লাগতেছে না অনেক অনেক দূর থেকে আসছি তো তো চল একটু ছাদে যাই। তো আমি যখন ছাদে যাব ঠিক মানে আমি ছাদে গেলাম, ও যেটা বলছিল মানে ছাদে আমি অদ্ভুত আচরণ করতেছিলাম ওর সাথে, মানে বাজে ব্যবহার করতেছিলাম, তারপরে বিভিন্ন ধরনের মানে মানে এক একটা বাজে আচরণ হচ্ছিল, মানে ঘটনা এরকম হচ্ছিলো মনে হচ্ছিলো যে একবার লাভ দিই বা একটা এরকম করি। মানে ওই সময় ও যেটা বলছিল যে মানে আমি অনেক কিছু করছি অদ্ভুত কারণ মানে অদ্ভুত কাজ করছিলাম, সেই কাজগুলোর কথা ও বলতেছিল যে কি মানে ও যেটা দেখছিল আর কি, যে ও আমার নখগুলো বড় হয়ে গেছিলো বা আমার শরীরের অনেক তাপমাত্রা বেড়ে গেছিলো, তারপরে এই ধরনের একটা ই ছিল। আর যেহেতু ও হুজুর ছিল ও তখন এই জিনিসটা বুঝতে পারছিল এবং ও আমার কায়া আঙুলে ধরে, ধরার পরে অনেক কিছু সুরা পরে ফু দেয় এবং এরপরে আমি জিনিসটা স্বাভাবিক হই। আর এর মাঝখানে হয়তো আমার কিছু একটা হয়েছে যেটা আমি পরে মানে আমি ফিল করতে পারিনি, এরকম অদ্ভুত মানে খুব স্পিড ফাস্ট হয়ে গেছিলাম, খুব কাজকর্ম মানে ওদিকে দৌড়ে যে জায়গায় পথ ছিল আধা ঘন্টা সেটা 10 মিনিটে শেষ করছি, এই ব্যাপারগুলো ছিল অস্বাভাবিক। এবং বন্ধুদের কাছে যখন আমি মানে আসছি ওই উপর থেকে যখন আমি নিচে আসছি তখনও অনেকে বলছিলো যে আমার ফেসটা নাকি মানে এতটাই মানে ভিন্ন রকম ছিল বা শরীরের তাপমাত্রাটা এত ছিল যে অনেকে পরবর্তীতে যেটা বলছিল মানে আমার নাকি ওই সময় জ্বর হয়েছিল বা এরকম কিছু। কিন্তু আমার যে বন্ধুটা ও বলছিল সকালবেলা যে ওইটা মানে হয় কিছু একটা হয়েছিল মানে সামথিং ডিফারেন্ট, ওই ডিফারেন্ট জিনিসটাই পরবর্তীতে জানি যে এটা আসলে এখন যেটা বলে অনেকে জিন বা এরকম কিছু একটা হয়েছিল যে এই জিনিসটা মানে আমার সাথে মানে হয়তো এরকম হইতে পারতো যে আমি আরেকটু সময় নিলে বা আমার বন্ধুর বাসায় না গেলে বা ওই ছাদে যদি না উঠতাম বন্ধুর সাথে যদি এরকম না করতাম এগুলো বুঝতে পারতো না। এবং ও যেটা বলছিল যে এই জিনিসগুলোই মানে দেখার কারণে ও বুঝছিল এবং ও অনুভব করার পরেই ও আমার হাত ধরে তারপরে সুরা পরে এবং ও আমার রিকভারি করে, ও যেটা বলছিল আর কি ওর ভাষায়। পরবর্তীতে এই ছিল ব্যাপার। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি আজকে আমাদেরকে শোনাচ্ছেন আপনি। এবং এই ধরনের ঘটনাগুলোই কিন্তু আমরা শুনে থাকি প্রতি বৃহস্পতিবার রাতে 10টা থেকে 1টা 94.4। এবং আজকেও আমার বন্ধু যে মানুষটি এই মুহূর্তে এসেছেন কষ্ট করে শাকিল ভাই শাহজাহানপুর থেকে, অনেকগুলো স্টোরি তিনি আজকে আমাদেরকে শুনিয়েছেন। বন্ধু শাকিল, আমাদের এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে যেটা অনেকে বলে যে অনেকে ভূত বলতে যে ভয়ঙ্কর ব্যাপারগুলো হয়, আসলে এইগুলো জীবন থেকে যাদের হয় দেখবেন তাদের ব্যাপারের অনুভূতি কিন্তু অন্য ভিন্ন রকম। গল্প কিন্তু অনেকে সাজায়, অনেক মিউজিক দিয়ে সাজায়, অনেক অভিনয়ে সাজায়, অনেক ব্যাপার থাকে, কিন্তু লাইফটা কিন্তু এরকম না। লাইফে যার ঘটে সেই বুঝতে পারবে তখন সেই রাতের অনুভূতি। আমার এটা আসলে আমি অনেক কিছু বলতে পারিনি, যেমন আমার শরীর অনেক ঘামাইছিল, তারপরে ব্যাপারগুলো এরকম ছিল যে পিছনে তাকানোর মতো কোনো অবকাশ ছিল না, হয়তো তাকাইলে হয়তো এরকম হইতে পারতো যে মেরে ফেলতো কেউ, এরকম ভয় ছিল। মানে প্রেশার থাকে অনেক বেশি, আর টেম্পারেচারের কথা যেটা বলছিলাম অসম্ভব গরম থাকে, যেটা মানে ফেসটা বা অন্যরকম আবরণ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যেটা আমার বন্ধুর সাথে হয়েছিল, আমি ওর কিন্তু অলরেডি ওরে অনেকগুলো খামচি দিয়েছি, ও যেটা বলছে সেটা, কিন্তু ওর সাথে আমি খুব বাজে ব্যবহার করছি যেটা আমি কখনোই করি না, কারণ আমার এরকম আচরণ নাই, অ্যাক্টিভিটিস নাই, কিন্তু ও এটা ফিল করতে পারছিল এই জন্য ও হয়তো রিকভারি করছে। এবং ও হুজুর ছিল, সবাই জানে যে জহির অনেক কোরআনে হাফেজ, হ্যাঁ সেই জন্য বলছি। সো এই ব্যাপারগুলো হয় কি যে এইগুলো ঘটনাগুলো মানে যার ঘটে সেই উপলব্ধি করতে পারে, আপনার যদি ঘটে তাহলে আপনি বুঝতে পারবেন, এছাড়া বাকি সব কিছু ওরকম ফিলিংস পাবেন না, কারণ অনুভূতির অনেক ব্যাপার আছে, এটা সরাসরি ফিল করতে হয়। শাকিল ভাই অনেক ধন্যবাদ কষ্ট করে এখানে আসার জন্য, এবং নিশ্চয়ই আবারও কোনো একদিন দেখা হবে, আবারও খুব করে আড্ডা হবে, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। সো আজকে নয়ন ভাই হচ্ছে আমাদের এখানে এসেছেন এবং নয়ন এসেছে অনেক দূর থেকে, টঙ্গী থেকে। নয়ন, এই যে ভূত স্টুডিও, এই অনুষ্ঠানগুলো কতদিন ধরে শোনা হয়?
দীর্ঘ আড়াই বছরের উপরে। আপনি আড়াই বছর ধরে মানে প্রথম থেকে শুনছেন? প্রথম থেকে শুনছি। গ্রেট, ভালো লাগে? ইনশাআল্লাহ ভালোই লাগে। তার মানে আপনার কাছে এই ধরনের স্টোরি আছে বলে আপনি রেজিস্ট্রেশন করেছেন? জি। আপনি নিজে বিশ্বাস করেন? জি। তার মানে এই ধরনের ঘটনা ঘটে ঘটে আপনি বিলিভ করেন? হ্যাঁ। ওকে, আমরা যিনি বিশ্বাস করেন তার কাছেই চলে যাব সরাসরি। নয়ন, আপনার কাছ থেকে প্রথম একটা ঘটনা শুনি, তারপর আবার আমরা বন্ধুদের কাছ থেকে মতামতগুলো নিব, কেমন লাগছে আপনার ঘটনা শুনতে, চলেন শুনি। আমি যে প্রথম ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার এক মাদ্রাসা, যে মাদ্রাসায় আমি তখন আট পারা মাত্র হেফজ করেছি, সেই মাদ্রাসায় তো আমার এক সাথের ছাত্র ভাই ছিল, সে মানে একটু বললো যে আমি একটু কবিরাজগিরি শিখবো। আচ্ছা। মানে একটু বিদ্যাটা শিখবে, তো সে একটা বই কিনে নিয়ে আসলো, বইটার নাম হলো তাবিজের বই। সেই বইটা কিনে এনে সে অনেক কিছু করলো আর কি, মানে বই থেকে শিখে শিখে অনেক কিছু শিখলো, অনেক কিছু করলো। হঠাৎ করে একদিন বললো যে আমি ঝিন আটকাবো, ঝিন আটকাবো, ঝিন দেখবো, ঝিন আটকে আমাকে আমার বস বানিয়ে রাখবো। তো সেই মোতাবেক বই দেখে দেখে কাজ করলো, কাজ করে বইটা বালিশের নিচে রেখে সে রাত্রে আর ঘুমে মানে সজাগ থাকতে পারেনি, ঘুমিয়ে গেছে। তো ওই দিন রাত্রে আমরা ছাত্ররা যারা মনে করেন হেফজবাগের ছাত্র বেশিরভাগ রাত্রে অনেক রাত্রে উঠে, অনেক রাত্রে উঠে লেখাপড়া করতে হয় আমাদের। তো ওই দিন দেখা যায় যারা আমরা রাত্রে তাড়াতাড়ি উঠি তারা দেখা যায় যে কিছু দেখে, অনেক কিছু, যে একটা মানুষ হেঁটে যাচ্ছে, তার নিচে পা নাই, ঘাড়ের উপর দিয়ে পা। আবার দেখা যাচ্ছে যে ছাদের উপর থেকে গরু নামতেছে। আবার অনেকে অনেক কিছু দেখে, বিগত তিন চার দিন চললো এরকম। চলার পরে এটা নিয়ে আমাদের ছোটো হুজুর মাদ্রাসার ছোটো হুজুর কাছে বিচার দিল যে হুজুর আমরা তো এরকম এরকম দেখি, কী করা যায়। হুজুর বলল সমস্যা নেই, এটা কিছুই না, এটা নিয়ে তোমরা কোনো পরামর্শ করো না। তো ওই ছাত্র করলো কি, আরেকটা কাজ করলো, সেটা আমি বলতে পারবো না সঠিক, ও কাজটা করে আবার ওই একই কাজ করলো, বালিশের নিচে বইটা রেখে ঘুমালো। তো ওই দিন রাত্রে ওর পাশে আসিফ নামে একটা ছেলে ছিল ছোটো, তো ও যাইয়া ওর পাশের আরেকজন ছিল ওর ওই আমাদের মতো হাফিজ ছাত্র, তো ওকে যে ধরলো, ধরার পরে বলল যে আমাকে এনেছিস কেন, আমাকে কেন এনেছিস, আমি তো এখানে আসতে চাইনি, তোরা আমাকে কেন এনেছিস, এটা বলে তার গলা টিপে ধরলো। মানে এমন শক্তি যে দশজন আমরা ছাত্ররা রাতে আর ঘুম হয় না, দশজন মিলে তাকে ঠেকিয়ে মানে ধরে রাখতে পারতেছি না। তো ফয়সাল ও উঠে বলল, মানে যে তাবিজ করতো তার নাম ছিল ফয়সাল, সে উঠে তাকে জোরে একটা থাপ্পড় মারলো, মানে আসিফকে জোরে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় মারার পরে ও বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে যাওয়ার পরে আমরা নিচে নিয়ে যাই, নিচে নিয়ে যাওয়ার পরে পানি দেই, মানে যা আমরা যা যেটা পারি সুরা পড়ি, আয়তুল কুরসি পড়ি, পরে তাকে ফু দেই, ফু দিয়ে তাকে আমরা কোনো মতন রাতটা কাটাই তাকে নিয়ে, রাতের আর ঘুম নাই ছাত্রদের। তো সকালবেলা বড় হুজুরের কাছে জানানোর পরে বড় হুজুর একটু মুফতি সাহেব ছিল, তো সে বিষয়টা বুঝতে পারলো যে কেউ হয়তো এসব নিয়ে কোনো কিছু করতেছে। তখন হুজুর জিজ্ঞাসা করলো, তোমরা কি কেউ তাবিজের বই ব্যবহার করো? তখন আমরা সবাই বললাম, জি ফয়সাল ভাই এই তাবিজের বইটা ব্যবহার করে। তো ফয়সাল ভাইকে জিজ্ঞাসা করলো, তুমি কি তাবিজের বই ব্যবহার করো? বললো, জি আমি তাবিজের বই ব্যবহার করি, বইটা দাও। তো হুজুর বইটা নিয়ে আর কোনো কথা না বলেই আগুনে পুড়ে ফেললো, বললো যে এসব কাজ ভুলেও আর কোনো দিন করবে না, কারণ এই জিনিসগুলো তোমাদেরকে সংরক্ষিত রাখে, কারণ তোমাদেরকে তারা ভালোবাসে, তোমরা তলবে এলএম ছাত্র, তোমাদেরকে ওরা অনেক ভালোবাসে, কিন্তু তোমরা যখন তাদেরকে নিয়ে আন্তাজি মানে বাজে কথা বা ভুয়া কথা বলো তখন তারা রাগান্বিত হয়ে তোমাদের উপরে আক্রমণ করে। এই ছিল আমাদের ঘটনা। আরেকটা ঘটনা শুনবো আমরা বন্ধু নয়ন, এর পরের ঘটনাটা শুনে ফেলি। তো পরের ঘটনাটা হচ্ছে আমার নানুর কাছ থেকে শোনা, সে অনেক আগের ঘটনা, তা নানু আমাকে বলেছে, সেই ঘটনাটা আমি এখন শেয়ার করব। ঘটনাটা হচ্ছে যে ওই গ্রামের মানে আমাদের পূর্ব বাংলাদেশের মানে বর্ডারের কাছে পাহাড়গুলোতে থাকতো এক ওই গ্রামে একটা বয়স্ক লোক, কত বয়সও হয়নি, মিডিয়াম সাইজ বয়স্ক লোক। তো সে বিয়ে করেনি, বিয়ে করবে, পাত্রী খুঁজে পাচ্ছে না। তো সে একটা পাত্রী দেখলো, যে পাত্রীটা স্কুলে পড়ে, স্কুলে প্রতিদিন ফলো করতো, আসতো,
কিন্তু পাত্রীটা মানে মেয়েটা রাজি ছিল না তার জন্য, তার কাছে বিয়ে বসার জন্য। তো মানে লোকটা এতই পাগল ছিল মেয়েটার জন্য যে কোনো কিছু করতে না পেরে সে বললো যে আমি তাবিজ করব। তখনকার সময় তো মনে করেন ই পাওয়া যেত না, ওরকম হুজুরও পাওয়া যেত না। তো ওজার কাছে গেল, মানে হিন্দুদের ওজা, ওনাদের কাছে গেল। তো উনি একটা পরামর্শ দিল যে তুমি যদি একটা ছেলেকে বা 9 থেকে 10 বছরের বয়সের একটা ছেলে পুড়িয়ে যদি তার নাভিটা তুমি 7 দিন রাখতে পারো তাহলে হয়তো তুমি সেই মেয়েটাকে পেতে পারো। তো তিনি সেই কথা শুনে আর দেরি না করে তো তিনি ঢাকার আশপাশ বা মানে ওই এলাকা ছেড়ে চলে গেল। চলে যেয়ে অন্য একটা এলাকা থেকে একটা ছেলে নিয়ে এসে তাকে খুন করে। খুন করার পরে তার লাশটা পুড়িয়ে শুধু নাভিটা, নাভিটা এমনিও পুড়ে না, তাও নাভিটাকে আলাদা করে, আলাদা করে তার বাসার যে ঝাড় ছিল সে ঝাড়ের একটি কঞ্চির মধ্যে নাভিটাকে বেঁধে রাখে। তো অনেক দিন যায়, যাওয়ার পরে হঠাৎ করে একদিন কান্নার আওয়াজ পাচ্ছে, খুব বিকট কণ্ঠে কান্নার আওয়াজ পাচ্ছে। তো উনি বিরক্ত হয়ে গেলেন, কোথা থেকে কান্নার আওয়াজ আসে। তখন এদিকে খুঁজে ওদিকে খুঁজে মানে পুরো ঘর সুন্দর করে খুঁজলো, কোনো জায়গায় কোনো মানে ওরকম বয়সে ছেলে পেল না। তো হঠাৎ করে বেরিয়ে এলো, বেরিয়ে আসার পরে দেখলো যে বাসঝার থেকে কান্নার আওয়াজ আসতেছে। তো তিনি বাজারের দিকে গেল, যাওয়ার পরে দেখে যে ওই নাভিটা থেকে কান্নার আওয়াজ আসছে। তো তিনি ওইদিকে আর ফলো মানে খেয়াল না করে আবার ঘরে আসে, ওই দিন যায়। পরের দিন মানে গ্রামে যেটা হয় সন্ধ্যার টাইমে রান্নাবান্না শেষ করে মহিলারা সবাই আড্ডা দেয় আঙ্গিনার ভিতরে, ওরকম আঙ্গিনার ভিতরে সবাই আড্ডা দিচ্ছিল ওরকম টাইমে, ওই দিন আবার সবাই আওয়াজ পেতে মানে সবাই আওয়াজ পায় যে একটা কান্নার আওয়াজ আসতেছে, কোত্থেকে আসতেছে। তো ওই লোকটা আবার বিরক্ত হয়ে যায়, আজকেও কেন কান্নার আওয়াজ আসে। তো সবাই খোঁজাখুঁজি শুরু করলো, সবাই দেখলো যে ওই বাজার থেকেই কান্নার আওয়াজটা আসতেছে। তো কান্নার আওয়াজ পেয়ে সবাই বাজারের কাছে যায়, যাওয়ার পরে দেখে যে ওই নাভিটা থেকে কান্নার আওয়াজ আসে। অনেকে জিনিসটা ফলো করে না, অনেকে জিনিসটাকে কাতালিও মনে করে, যার যার মতো এসে পড়ে। কিন্তু ওই লোকটা যে বলে কি তুই কাঁদিস কেন, তুই কেন কাঁদিস। তো নাভিটার থেকে আওয়াজ এলো তুই আমাকে পুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দে বা পুড়িয়ে ছাই করে দে, আমাকে এখানে বেঁধে রাখিস না। তো লোকটা বলল না তোকে যদি আমি বেঁধে তোকে যদি আমি পুড়িয়ে ফেলি আমি আমার প্রেমিকাকে পাবো না। পরে সে কথা না বাড়িয়ে এসে পড়ল। তো মাঝরাতে যখন তিনি ওয়াশরুমে যাবে, ওয়াশরুমে যাওয়ার পথে ওই বাজারটা পেরিয়ে যেতে হয়। তখন যখন বাজারের কাছে গেল তো ঝাড়ের কাছে যে আওয়াজ শুনতে পেল যে তোকে আমি বলেছিলাম আমাকে পুড়িয়ে ফেল বা মাটির সাথে মিশিয়ে ফেল, কিন্তু তুই সেটা করলি না, তুই নিজের বিপদ নিজেই ডেকে আনলি। তো সে আর ওই কথা থেকে কান দিচ্ছে না, কয় না আমি তোকে পুরাবও না মাটির সাথে মিশাবও না, আমি তোকে যেখানে রেখেছি ওখানেই রাখব। তো ওই দিন রাতে আর কী হলো কেউ কিছু বুঝলো না, কিন্তু পরের দিন যা দেখা গেল যা মানে বিশ্বাস করার মতো না, দুই চোখে দেখে বিশ্বাস করার মতো না যে একটা কঞ্চির মধ্যে একটা মানুষের লাশ কীভাবে ঝুলে থাকে। ওই লোকের লাশটা ঝুলেছিল তাও ওই নাভি পেঁচানো, ছোট একটা নাভি শুধু গলার মধ্যে একটা পেঁচ দেওয়া, কিন্তু কীভাবে লাশটা ঝুলে থাকে তা দেখে মানুষ অনেকে ভয় পায়। ভয় পাওয়ার পরে সে লাশটাকে নামায়, নামিয়ে দাফন কাফন করে মাটি দিয়ে দেয়। এই ছিল আমার দ্বিতীয় সেকেন্ড ঘটনা। নয়ন, তোমার তৃতীয় ঘটনাটা আমরা শুনবো এবার। তো তৃতীয় ঘটনাটা হচ্ছে আমাদের ওইদিকে মানে পাহাড় অঞ্চল, সেই পাহাড়ের উপরে আমি আমার এক ফ্রেন্ড আর কয়েকজন মানে একসাথ হয়ে গিয়েছিলাম যে ঘুরতে, যে অনেকদিন পরে একসাথে এসেছি চলো যাই ঘুরে আসি। তো ঘোরার জন্য পারফেক্ট জায়গা, আমরা বললাম কি কোনো সময় তো পাহাড়ে যাইনি চলো পাহাড়েই যাই এবার। তো পাহাড়ে গেলাম, যাওয়ার পরে পাহাড়ের একবারে উচ্চে আমরা একটা ক্যাম্প করি, ওখানে তাঁবু টাঙাই, রাতের খাওয়া দাওয়া শেষ করি ওখানেই। খাওয়া দাওয়া শেষ করে তো আমি আর আমার এক ভাই একসাথে বলি কি চলো রাতের বেলা নাকি
পাহাড়ে নাকি অনেক ভালো লাগে, চলো একটু হাওয়া খেয়ে আস। তো আমরা দুজন বেরিয়ে গেলাম। যাওয়ার পরে আমরা নামতেছি, মানে পাহাড়ের উচ্চতা থেকে নেমে আসছি নিচের দিকে। তো নামতে 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 অনেকটাই নেমে এসেছি, মানে পাহাড়ের থেকে, মানে আমাদের ক্যাম্পটা থেকে অনেকটা দূরে এসে যাওয়ার পরে। তো ও বলল কি, ভাই তুমি কি কিছু অনুভব করতেছো? আমি বললাম যে না, আমার তো কোনো কিছু মনে হয় না। বলল যে দেখো একটু খেয়াল করো, কোনো কিছু অনুভব করতে পারো? পরে অনুভব করলাম, দেখলাম যে একটা বিড়াল আমাদের সামনে খুব, মানে চোখগুলো অনেক বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে আছে। তখন স্বাভাবিকই দেখেছি, তো আমি দেখে অতটা মানে ভিতরে নেইনি, মানে মাথার ভিতরে নেইনি যে এই বিড়ালটার কি। তো বলল ভাই আমার কিন্তু খুব ভয় লাগে, চলো চলে যাই। তা আমি একটু ধমক দিয়ে বললাম যে এসেছো আর এখনই চলে যেতে চাচ্ছ, তো এসেছি কেন? এরকম অনেক কিছু বললাম, মানে আমরা ছোট ছেলেরা যাই করি আর কি। তো আরও কিছুটা নিচে গেলাম, নিচে যাওয়ার পরে দেখলাম যে ওই বিড়ালটা আবার সামনে, কিন্তু তখন যেভাবে দেখেছিলাম তো এখন ওরকম না, তখন দেখেছিলাম স্বাভাবিক, মানে একটা স্বাভাবিক বিড়াল যেমন থাকে আর কি। কিন্তু ওই সময় দেখলাম যে তার চোখ দুটো খুব লাল, লাল আকারের। তো সে নেমে গেল, তো আমার সাথে যে ছিল তার নাম ছিল হাবিব, সে বলল যে ভাই আমার কিন্তু খুব ভয় করতেছে, চলো আমরা চলে যাই। তো আমি ভিতরে অতটুকু নিলাম না, তো আমরা বিড়ালটাকে ক্লোজ করে আবার ফেরার পথে আসতেছি। তো বিড়ালটাকে ক্লোজ করে যখন আমরা সামনে গিয়ে গেলাম, তখন ও আর একটু পিছের দিকে তাকালো, পিছের দিকে তাকিয়ে একটা চিৎকার দিল জোরে যে ভাই আমি কি দেখলাম। কয় বললাম যে কি দেখেছিস? কয় তুমি পিছনে তাকাও দেখো। বললাম যে ভুলেও না, আমি পিছনে তাকাবো না, চুপ করে হাঁটতে থাক। তো আমরা দুজনে একসাথে হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে আবারও অনেকটা এসে পড়েছি, মানে অনেকটা দেখা যাচ্ছে আমাদের ক্যাম্পটা দেখা যাচ্ছে। তো মানে পিছন থেকে আমার মনে হচ্ছে যে হাজার হাজার বিড়াল আমাদেরকে ধাওয়া করতেছে, এত পরিমাণে আওয়াজ যে কানে ধরার মতো না, অসহ্য হয়ে যাওয়ার মতো, মানে কি বলবো আর। তো আমরা ওসব চিন্তা না করে মানে মনে মনে যা পারতেছি তা পড়তেছি, একজন আরেকজনকে ফু দিচ্ছি, হাঁটতেছি। হেঁটে হেঁটে যাওয়ার পর অনেকটা চলে গেলাম প্রায় কাছাকাছি, তখন বিড়ালটা আমাদেরকে ক্লোজ করে সামনে এসে পড়ল। তখন আমি চোখটা মুছে শুধু একটু তাকালাম, তাকিয়ে আমি যা দেখলাম তা কি বলবো, দু চোখে বিশ্বাস করার মতো না যে একটা বিড়ালে তিনটা মাথা কিভাবে হতে পারে। তো বিড়ালটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে যাওয়ার পর আমি আয়তুল কুরসি পড়া শুরু করলাম, আয়তুল কুরসি পড়া ওকেও ফু দিলাম, আমিও ফু, আমার গায়েও আমি ফু দিলাম। ফু দেওয়ার পরে আমরা খুব স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছি যে ভয় পাবি না, আমি যত কিছুই হোক আমরা, তুই ভয় পাবি না, আমিও ভয় পাবো না, যা হওয়ার হবে। তো ও বলল ভাই আমার তো অবস্থা খারাপ, আমি এসব আমি জীবনে দেখি নাই, এখন আমি এসব দেখতেছি, আমার খুব ভয় করতেছে। তো আমি আগে বোঝাচ্ছিলাম যে ভয় পাবি না, ভয় পাবি না। তো আস্তে আস্তে আমরা ওদিক তাকিয়ে আছি, ও বিড়ালটাও আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। তো হঠাৎ করে দেখলাম যে বিড়ালটা একটু সামনে গিয়ে গেল, সামনে গিয়ে যাওয়ার পর হঠাৎ করে একটা মাথা নাই হয়ে গেল, তিনটা মাথা থেকে একটা নাই, পরে দেখি আরেকটা নাই, পরে দেখি পুরো দেহটাই নেই, মানে চান্সে চান্সে পুরো গায়েব হয়ে যায়। তখন আমরা ও তো দেখে জায়গায় অবস্থা খারাপ, পরে আমরা দৌড়ে আমাদের ক্যাম্পে এসে পড়লাম। ক্যাম্পে এসে আমরা সব ঘটনা বললাম, বলার পরে পরের দিন সকালবেলা আমরা ওই পাহাড় থেকে এসে পড়ি। কথা ছিল তিন দিন থাকার, তবে আমরা ওই পরের দিনই এসে পড়ি। এটাই ছিল আমার লাস্ট ঘটনা। উজ্জ্বল, আমরা আপনার কাছে চলে যাব প্রথম ঘটনাটা শোনার জন্যে। আসসালামু আলাইকুম। আমার প্রথম ঘটনা হচ্ছে গিয়া 2009 সালে, আমার গ্রামের বাড়ি দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর জেলা ভাঙ্গা থানা। তো আমি প্রিন্টিং প্রেসে চাকরি করি, একটা মেশিং ম্যান অপারেটর। তো আমি বরিশাল ঝালুকাঠিতে চাকরি নেই, বরিশাল ঝালুকাঠিতে চাকরি নেওয়ার সময় তো বিগত আমি 6 মাস চাকরি করার পরে, তো হঠাৎ করে একদিনকে বিকেলবেলা, রবিবার দিন বিকেলবেলা 4টার দিকে আমার আব্বু আমাকে ফোন দিয়েছে যে তুমি একটু ইমিডিয়েটলি বাড়িতে আসো, তোমার সাথে জরুরি ব্যাপারে কিছু কথা আছে যেটা ফোনের ভিতর বলা যাবে না।
তো আমি আমার প্রেসে যেহেতু চাকরি করি তো আমার তো অনেক কাগজ ছাপানো হয়, মেমো ভাউচার এগুলো ছাপানো হয়। তো আমার বসেস আবার ঝালুকাঠি থেকে তো বরিশালে আসছে, তো এখন আমি কীভাবে আসব? তা বসরে ফোন দিছি, বস আমার তো একটু বাড়িতে যাইতে হবে, এরকম এরকম সমস্যা, তো আপনি একটু কি আমার যাওয়ার একটু ব্যবস্থা করে দেন। তো বসে বলছে আচ্ছা ঠিক আছে উজ্জ্বল, তুমি মেশিন কিছু কাজ আছে কাজগুলো শেষ করো, আমি আসতেছি। পরে বসে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে আসার পরে তো আমি বসে বললাম যে বস আমার যাইতে হবে, তো কালকে আমি আবার চলে আসব। তো বসে বলছে আচ্ছা ঠিক আছে তুমি যাও, সমস্যা নাই। তো বসে আমাকে, আমি বসের কাছে টাকা চাইলাম যে বস আমাকে প্রায় 1,000 টাকা দেন, আমার যাওয়ার ভাড়াটা দেন, আমি আসার সময় ভাড়া নিয়ে আসবো, সমস্যা নাই। তো বসের কাছ থেকে টাকা নিয়ে আমি বাস স্ট্যান্ডে আসলাম। বাস স্ট্যান্ডে আসার পরে এখন কোনো গাড়ি ঘোড়া দেখতেছি না, যে এরকম টাইপের যে আমাদের ওখান থেকে ডাইরেক্ট গাড়িগুলো সব বিকেলবেলা 4-5টার দিকে ছাইড়ে দেয় ঢাকার দিকে। তো এখন আমি কীভাবে আসবো, আসার কোনো পরিকল্পনা খুঁজে পাইতেছি না। তো একটা চার দোকানে বসে চা খাইতেছি, তো চিন্তা করছি যে আব্বা যাইতে বলছে ইমিডিয়েটলিভাবে, তো একটা সমস্যার কারণে সম্ভবত। তো এর ভিতরে দেখি একটা অ্যাম্বুলেন্স, সে মানে ওই ড্রাইভারটা ওই চার দোকানে ওখানে রাইখা তো চার অর্ডার দিছে। তো এখন আমি চিন্তা করছি অ্যাম্বুলেন্সটা কই যাবে একটু জিজ্ঞেস করে দেখি। পরে অ্যাম্বুলেন্স আলাকে জিজ্ঞেস করলাম ড্রাইভারকে যে ভাই আপনি কই যাবেন, পরে বললো যে ভাই আমি তো ফরিদপুর যাব। পরে বলছি যে ভাই আপনি ফরিদপুর যাবেন, তাহলে আপনি আমাকে একটু ভাঙ্গা নামায় দেবেন, আপনাকে আমি ভাড়া ডাবল দেব, ঠিক আছে? তো বলছে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি তো একা যাইতেছি, তাহলে তুমি চলো, আপনি চলেন আমার সাথে। তো তার সাথে চা টা খাইয়া একসাথে রওনা মানে রওনা করলাম। তো মাদারীপুর পার হইলাম, মাদারীপুর পার হওয়ার পরে তো যখনই আমরা এসে আসলাম ওই গণনদীতে আসলাম, গণনদীতে আসার পরে হঠাৎ করে ওই অ্যাম্বুলেন্সটার টায়ারটা বাস্ট হয়ে গেল। বাস্ট হয়ে যাওয়ার পর এখন ড্রাইভার বলতেছে যে এখানে তো আশেপাশে কোনো গ্যারেজ নাই, তাহলে এক কাজ করি ভাই আপনার আমি চাকাটা লাগাই ফেলাই। পরে বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আপনার কাছে যদি যন্ত্র থাকে তাহলে দুজনে লাগাই ফেলাই আসেন। পরে গাড়িটা সাইড করে পরে দুজনে চাকা লাগাইলাম। তো চাকা লাগানোর সময় তো এক পর্যায়ে রাত তখন আপনার এই 8:30 বা 9টা এরকম টাইপের এরকম বাজে। তো ট্যাকেট আসলাম, ওখান থেকে চাকা লাগাই, ট্যাকেট আসার পরে তো ওখানে এসে ড্রাইভার বলছে ভাই অনেক তো ই হয়ে গেছি, তো একটু চা খাই। পরে আমি আচ্ছা ঠিক আছে আবার চা খাবেন খান, সমস্যা নেই আমিও খাবো, আসেন। পরে আমি তার চা টা খাওয়ার পর ট্যাকেট থেকে যখন রওনা দিলাম তখন বাজে প্রায় 11টার মতন। তো আমি তার কাছে মাঝে মাঝে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি যে অ্যাম্বুলেন্সে যে লাশ টানেন, তো আপনি একা একা আপনি কি ভয় করে না? পরে বলছে যে ভাই আমাদের এগুলো অভ্যস্ত হয়ে গেছে, তো আমাদের এগুলো কোনো কিছু মনে হয় না, ঠিক আছে? তো পরবর্তী বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই, তো আপনি তো সাথে কাউরে রাখতে পারেন। কয় ভাই আমার একটা লোক ছিল, সে তো পথে আসতে পারে নাই, তো যে কারণবশত আমার একাই যাইতে হবে এখন। পরে আচ্ছা ঠিক আছে চলেন যাই। পরে দুজনে যাওয়া আসা করার পরে এক পর্যায়ে আমার বাড়ি হচ্ছে গিয়ে ভাঙ্গার বাস স্ট্যান্ডটা হচ্ছে গিয়ে বাবনাতলা চুমুর্দি গ্রাম। তো এখন আমি ওই বাবনাতলা চুমুর্দি গ্রাম, ওখানে তো গ্রাম এলাকা, তো আপনার 10:30, 10:30, 11টার দিকে সব দোকানপাট বন্ধ হয়ে যায় যেহেতু গ্রাম এলাকা। তো আমি ওই এই বাবনাতলা বাস স্ট্যান্ড আমার প্রায় 11টার দিকে নামাই দিল। ওখানে নামাই দেওয়ার পরে ড্রাইভারে ভাড়া দিলাম আমি 600 টাকা। ড্রাইভার বলছে ভাইয়া আপনি আমার সাথে আসছেন খুব ভালো লাগছে, আপনার 600 টাকা দেওয়া লাগবে না, তো আপনার কাছ থেকে আমি 300 টাকায় ভাড়া নিলাম। পরে বলছে আচ্ছা ঠিক আছে নেন। পরে এই বামনাতলা বাস স্ট্যান্ডে নামার পর এখন আমি চিন্তা করলাম আমাদের বাড়িটা হচ্ছে চুমুন্দি গ্রাম, তো দুটো রাস্তা আছে যাওয়ার জন্য, একটা হচ্ছে কাঁচা রাস্তা, কাঁচা রাস্তা বলতে যে আপনার যে মাটির যে রাস্তাটা সে রাস্তা, আর একটা হচ্ছে গিয়ে ইটের রাস্তা। এখন আমি চিন্তা করছি কি যে যদি এই একটু বলে নেওয়া ভালো যে এই কাঁচা রাস্তাটা যদি যা হয় তাহলে এই পাশেও হচ্ছে গিয়ে আপনার চক, ওই পাশেও হচ্ছে গিয়ে চক, মাঝখানটা হচ্ছে আমাদের ফরিদপুরে আবার তাল গাছটা একটু বেশি টাইপের আর কি, একটা চকের ভিতরে দেখা যায় 4-5টা করে তাল গাছ এমনিতে হয়ে যায়। তো ওই কাঁচা রাস্তাটা হচ্ছে গিয়ে এরকম টাইপের যে দুটো ভাঙ্গন আছে, ভাঙ্গন বলতে যে গর্থ আছে আর কি, ঠিক আছে? ওইটা পার হয়ে পরে আবার রাস্তায় ওঠা লাগে। তো ওই গর্থার পাশে দুটো তাল গাছ আছে, ওই তাল গাছ দুইটা এরকম টাইপের যে আমার একটা মামা তো আপনি যাত্রাবাড়ি থেকে একটা গজার মাছ নিয়ে গিয়েছিল আর কি, তো ওই ভাঙ্গন মরা গজার মাছটা, ঠিক আছে? তো ওই ভাঙ্গনের কাছে যখন গেছে তখন ওই গজার মাছটা মানে ব্যাগে থেকে লাভ দিয়ে পড়া সে তাজা হয়ে গেছে গা একদম শুকনোর দিনে। তো তারা যেভাবে কষ্ট মষ্ট কইরা একেবারে বাড়িতে নিয়ে ওটা রান্নাবান্না করে তারা খাওয়াইছে, খাওয়ার পরে তাদের এরকম কোনো সমস্যা হয় নাই। তো আমার ওই কথাটা মনে পড়ে গেল যে মামা তো এরকম একটা গজার মাছ নিয়ে গেছিলো, তো ওটার জন্য এরকম সমস্যা হয়েছে, তো এখন আমি এই রাস্তা দ্বারা যাবো না। তো আমি কী করলাম যে আমি ইটের রাস্তাটা যাবো।
তো ওখানে যে আমাদের বামনা তলা চুমন্দি বাস স্ট্যান্ডে যে পাহাড়দার আছে তো সে আবার আমার চাচা লাগে পাড়াপুষি, সে বলছে যে ভাইস্তা তুই এত রাত্রে কই থেকে? পরে বললাম যে কাকা আমি তো বরিশাল থেকে আসছি, তো আমি আব্বা ফোন দিয়েছে আমাকে বাড়ি যাইতে হবে, কি সমস্যা? কয় তুই যাইতে পারবি? আমি পরে বলছি হ্যাঁ কাকা আমি যাইতে পারবো, সমস্যা নেই। তো আমার হাতে তখন নোকিয়া X3 একটা ফোন ছিল, আমার ছোটো মামা মালুষি দিকে পাঠাইছিল, তো ওই ফোনটা টর্চ নাই আর কি, এমনি লাইট জ্বালায় যাইতে হয়। তো জ্যোৎস্না জ্যোৎস্না রাত, তো আমি এক পর্যায়ে আমি একটা আমার হাতে লাইট ছিল, গ্যাস লাইট ছিল, আর তখন ধূমপান করতাম, তো আমি দুটো সিগারেট নিলাম যে আগুন যদি থাকে তাহলে কোনো সমস্যা হবে না। তো আমি ওই একটা সিগারেট জ্বালাইয়া পরে রাস্তাতে হাঁটতেছি আর মানে নিজে নিজে একটা মানে গান গাইতেছি এরকম টাইপের। তো হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমাদের যখন বাড়ির কাছাকাছি চলে যাব তখন একটা বাগান আছে, বাগানের এক সাইডে হচ্ছে পশ্চিম সাইডে হচ্ছে নদী আর পূর্ব সাইডে হচ্ছে গিয়ে পুরোটা বাগান। তো এই বাগানটুক ক্রস করলেই পরে আমাদের মানে চাচাতো বাড়ি, মানে চাচাতো ভাই গো কাকাগো বাড়ি আর কি, তারপর আমাদের বাড়ি। তো যখন বাগানের ভিতর গিয়েছি তখন দেখলাম যে হাতে করে একটা হারিকেন নিয়ে আমার মানে মুরব্বী টাইপের একটা লোক আসতেছে। তো আমি যখন বাগানে ঢোকার আগেই তো একটা সিগারেট জ্বালাইছি যে যদি এই এই ঠিক জায়গা যদি আমি সিগারেটটা পার করতে পারি তাহলে আমার কোনো সমস্যা নেই। তখন রাত্রি বাজে প্রায় 11:30 মতন। তো যখন আমি সিগারেটটা জ্বালাই ঢুকতে মানে বাগানের ভিতরে হাঁটতেছি তখন ওই দেখি মুরব্বী টাইপের একজন সে হারিকেন নিয়ে আসতেছে। তো হারিকেন আসতেছে পরে তো আমি মনে করছি যে আমার গ্রামের মানুষ তো আমি তার সামনে সিগারেটটা কীভাবে টানবো, তো আমি ওইটা ফেলাই দিছি। ফেলাই দেওয়ার পরে তো যখন কাছাকাছি আসছে তখন দেখি আমার নানা। পরে আমি নানাকে একটা গাল মানে বকা দিয়ে বললাম যে শালা তুমি এত রাত্রে কী করো এখানে আর হারিকেন নিয়ে কই যাইতেছো? পরে নানা আমাকে বলল যে এরকম আমার নানার একটা দোস্ত ছিল, সে হচ্ছে ওই বাগানের পাশে একটা বাড়ি ছিল ইচ্ছা করে নাম, তো তার সাথে সে ছোটোবেলা থেকে এই দোস্ত আর কি। তো নানা বলছে যে এরকম আমার ইচ্ছাকে তো শরীর খারাপ, তো আমাকে বাজার সকালবেলা বাজার যাওয়ার সময় বলছিল যে তুই আমার সাথে একটু দেখা করিস। তা আমি ইশারে নামাজ পড়ে তা আমি হারিকেন নিয়ে বাইর হয়েছি। পরে আমি তার আরেকটা বকা দিলাম যে শালা এখন বাজার রাত্র 11:30, তুমি সারা নামাজ পড়ে তুমি এখন বাইর হইছো না, তুমি তো বুঝতে পারো না কয়টা বাজে, তো চলো কালকে সকালে দেখা করো। তা নানা বলছে কি যে না আমার আজকে দেখা করতে হবে, যদি ওর কোনো সমস্যা হয়ে যায় তখন তাহলে তো আমি ওর কাছে ঋণই থাকবো। পরে আমি বললাম যে তাই তুমি এখন একা একা কীভাবে যাবা? কয় আচ্ছা ঠিক আছে তাই তুই আমার সাথে চল, তার সাথে কথাবার্তা বললা পরে আমরা দুই নানা নাতিনে চলে আসবো। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাই চলো। এখন আমার বললো যে তুই আবার এত রাত্রে কই থেকে আসলি? পরে আমি বললাম যে এরকম ঝালুকাঠি থেকে আসছি, আব্বা কী জানে বলবে আমাকে, তো ইমিডিয়েটলি ফোন দিয়ে আমাকে আনাচ্ছে আর কি। পরবর্তীতে এসে নানার সাথে আমি যাইতেছি, এখন নানা বলতেছি কি যে চল এই বাগানের ভিতর দিয়ে যাই, গেলি পরে শর্টকাটে যাইতে পারবো আর যদি রাস্তাতে ঘুরে যাই অনেক লেট হবে। তা আমি বললাম ওই বাগানের ভিতরে আবার একটা রাস্তা আছে, ওই রাস্তা ওই বাগানে ওই রাস্তা দিয়ে মানুষ গোসল করতে যায়, পাশে একটা নদী আছে কুমার নদী, ওই নদীটা পানি শুকিয়ে যায়, এখনও পানি শুকিয়ে যায়, মানে এই এই টাইপের সময় পানিটা শুকিয়ে যায় আর কি। তো ওই বাগানের ভিতরে তো দুই নানা নাতিন হাঁটতেছি, তা সে আমার পিছনে আমি তার আগে, তো তার হাতে হারিকেন। তো যখনই ওই জঙ্গলের মাঝখানে যখন চলে গেছি তো যাওয়ার পর এখন নানাকে বলছি একটু চালু করে আসো, তা ওই নানার হারিকেনের তেল শেষ হয়ে গেছে। যাওয়ার পর আমি তাকে আরেকটা বকা দিলাম যে শালা তুমি এত রাতে বাইর হইছো তো তোমার হারিকেনের তেলও নাই, তুমি মাঝ রাস্তায় এখন কীভাবে যাইতা একা একা, তুমি তো পড়ে গেতা। কয় সমস্যা নাই আমি বুড়ো হলে কী হবে, আমি চোখে দেখি তুই চল আমার সাথে। তো আমি যখনই তার সাথে যাইতেছি তো হঠাৎ করে দেখি কি যে তার মানে আমার মোবাইলের লাইটটা মোবাইলটা ওপেন করে দেখি কি যে তার ঘাড়টা পিছন দিকে আর পাওটা হচ্ছে বডিটা হলো সামদিকে। তা আমি মনে করলাম যে সে আমার সাথে ফাইজলামি করতেছে। পরে আমি বললাম যে না না তুমি কি ফাইজলামি করতেছো আমার সাথে? কয় কী কী কারণে আমি তোর সাথে ফাইজলামি করবো? পরে আমি বললাম যে তাহলে তুমি ওইভাবে তাকাই দিছো কী লিগে, পিছন দিকে তাকাইছো কী লিগে, তুমি সাম দিকে হাঁটো, কয় তুই হাঁট আমি তোর সাথেই আছি। তো এরকম এক পর্যায়ে করার পরে এখন দেখি কি যে না সে মানে সে অন্যরকম একটা ফিলিংস আমাকে দেখাইতে চাইতেছে। পরে আমি তো বুঝতে পারছি এটা তো আমার নানা না। পরবর্তীতে আমি তারে ধাক্কা দিয়ে দৌড় দিছি নদীর দিকে, জঙ্গলের দিকে দৌড় দিয়ে তো পারবো না তার সাথে। নদীর দিকে যখন দৌড় দিছি সে আমার পিছন থেকে মানে দৌড়ে যাই আমার, মানে আমি দৌড় দিয়ে যে নদীর পাশে দাঁড়াইছি যে এখন আমি কোথায় যাব, তো তখনই সে আমার পাশ দিয়ে একটা ঘুরলা মারছে। ঘুরলা মারার পরে
এরকম একটা বিচ্ছিরি ঘ্রাণ বা গন্ধ, ঠিক আছে, যা সেটা আমি কখনোই প্রকাশ করতে পারবো না। এখন আমার গা শিরশির করতেছে। তো ওই ঘ্রাণটা শোনার পরে আমি প্রায় মাতালের মতন হয়ে গেছি। তো সে এক পর্যায়ে আমার ঘাড় ধরে, যে নদীটার কথা বলছি সেই নদীটাতে তখন প্রায় আপনার বুক সমান পানি থাকে, তো ওই নদীতে ঘাড় ধরে আমার ওই মানে মাথাটা চাইপে ধরছে, চাইপে ধরছে। পরে এক পর্যায়ে আমি লাফাই উঠছে, লাফাই উঠে পরে আবার তার লাফাই উঠে আমি আবার যেই শুকনো দিকে আসতে গেছি তখন সে আবার আমাকে ঘাড় ধরে মানে জাতা মারছে। তো এক পর্যায়ে তার সাথে গোস্তাগুস্তি করার পরে সে আমার গলা খামছাই একেবারে রক্ত মক্ত বাইর করে ফেলাইছে। তো এর ভিতরে ওই নদীতে আবার জাইলেরা রাত্রে মাছ মারে, আমাদের ওখানে একটা বাজার আছে চুমন্দি বাজার, ওই বাজারে মাছ বিক্রি করে বেড় জাল ফেলাইয়া। তো ওই জাইলেরা দেখতেছি কি যে ওই জঙ্গলের কোনায়, তো ওই জ্যোৎস্নারায় তো দেখা যায় যে পানি মানে অনেক জোরো জোরো শব্দ হইতেছে। তো এক পর্যায়ে একটা জাইলা মানে ও নৌকা চালাইয়া, অল্প পানি তো, তো নৌকাটা খোঁচা মাইরে তাড়াতাড়ি এসে দেখে যে আমি ওই নদীতে নদীর পাড়ে খুব মানে গোস্তাগুস্তি করতেছি। তো তারা আমাকে চেনে না, না চেনার পরে এক পর্যায়ে তারা আমাকে ধরছে, ধরে উঠাইছে। উঠাই নেওয়ার পরে আসে তারা ওই যে সর্ষের তেল ছিল, ওই সর্ষের তেল আমার শরীরে ডলছে, ডলার পরে না প্রথমত দেখে যে আমার শরীর নাকি খুব বিজল হয়ে গেছে, মানে প্রচণ্ড বিজল হয়ে গেছে, আমাকে তারা ধরতেই পারতেছে না, এরকম বিজল যে একটা বাইং মাছ আছে যেরকম যে বিজল ধরতে গেলে পরে তার থেকে বেশি বিজল আমার শরীর। তো এক পর্যায়ে তারা করলো যে ওই বিজলটা প্রথমত ওই তাদের কাপড় দিয়ে মুছে ফেলাইয়া পরে ওই আগুন দিয়ে আমার শরীর ছ্যাঁক দিল, ছ্যাঁক দেওয়ার পরে আসে তারা সরষের তেল ডললো, ডলার পরে এখন তো তারা তো চিনতে পারতেছে না যে আমি কে। পরবর্তীতে আমার এদিকে গলাতে রক্তমক্ত বাইর হইতেছে, তারা যে কোনো এক ট্রিটমেন্ট করলো, যে ওখানে যে লতা পাতা গাছ আছে ওইগুলো দিয়ে গলা রক্তগুলো মানে বন্ধ করলো। বন্ধ করার পরে এক পর্যায়ে সকালবেলা আজান দেওয়ার সময় আমার বাজারে নিয়ে গেছে, যে বাজারে যদি নিয়ে যায় তাহলে কেউ না কেউ চিনতে পারবে আরে কে। পরে আমাকে যখন বাজারে নিয়ে গেছে, বাজারে নিয়ে যাওয়ার পরে এখন যে একটা ডাক্তারের দোকান আছে সে আমার নানা লাগে, তো তারা চিন্তা করছে যে সে যেহেতু অসুস্থ আরও গলাতে রক্ত পড়তেছে তো ডাক্তারের কাছে নিয়ে আগে ট্রিটমেন্ট করি তারপরে দেখবো যে সে কে বা তাকে কেউ চেনে কি না। তো যখন নানার কাছে নিয়ে গেছে পরে তো নানা দেখে আমাকে চিনে ফেলছে, যারে যে তো উজ্জ্বল, তো ও কোথা থেকে আসলো, কীভাবে আসলো, কী হয়েছে। পরে ওই জেলেরা সব কিছু ওই নানাকে খুলে বলে, খুলে বলার পরে এক পর্যায়ে নানা তাড়াতাড়ি মা আব্বাকে খবর দেয় যে এরকম উজ্জ্বল আসছে, তো এরকম এরকম সমস্যা। পরে মা আব্বা তো অনেক কান্নাকাটি করে আসলো, আসার পরে আমাকে বাসায় নিয়ে গেল, নানাও ট্রিটমেন্ট করলো। বাসায় নিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে আমি মানে সুস্থ হলাম কোনো রকম। সুস্থ হওয়ার পরে তা কিছুদিন মানে সুস্থ হওয়ার পরে এখন আমি আমার দেখা যায় যে আমি হাঁটতেছি, আমার সামনে যদি কোনো পোলাপান থাকে ওর এরকমভাবে লাথি মারতেছি, ও এক লাথিতে মনে করেন যে অনেক দূর পড়ে যাইতো। আর দেখা যায় আমার আব্বু বলতেছে যে ভাত খাবার বয়, ঠিক আছে, আমি ভাতের থাল ফিকে ধরে ফেলাই দিতাম, আব্বুকে মারতে আইতাম। তারপরে আম্মু বলতো এরকম যে ভাত খা বা একটা কিছু কর, আমি কিছুই করতাম না, বা দোকান থেকে একটা সিগারেট নিয়ে সবার সামনে সিগারেট টানতেছি আর বলতেছি যে তোরা কেউ আমাকে তোরা কিছু করতে পারবি না। তো মানে আমি একটা মানসিকভাবে একটা অসুস্থ হয়ে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে এখন তো আমার মানে সবাই আমার উপরে নিয়ে একটা মানে চিন্তাভাবনা করতেছে, ছেলেটা কি হইলো, এরকম করতেছে কেন, ঠিক আছে। পরে ওখানে একটা ফয়ের ছিল, সে মারাই গেছে, আমারই নানা হয়, তার নাম ছিল রাশেদ নানা। তো ওই নানাটা মানে খুবই কবিরাজ ছিল, সে মানে সে জিন ভূত পালতো আর কি। তো তারে ডাকলো যে দেখুন তো, দেখো তো এরকম এরকম কেন করতেছে। পরে এখন বলল যে এ যে কাজটা করছে, বলতেছে যে উজ্জ্বল যে কাজটা করছে এটা মারাত্মক একটা অন্যায় কাজ করছে। এখন বলতেছে কী অন্যায় কাজ, কয় আচ্ছা ঠিক আছে, এটা ওর মুখ থেকে শুনবো কী অন্যায় কাজ করছে, এই কারণে ওর সাইডে যাইতেছে না। পরে উঠানে আমাদের বাড়ির সামনে একটা উঠান আছে, উঠানের ভিতরে একটা দাগ দিল, দাগ দিয়ে আমার ওখানে বসাইলো। বসানোর পরে তো আপনার ওই আইসেলি গাছ আছে, আইসেলি গাছের ডাল এনে আমাকে মানে ওই আর একটা স্যান্ডেল আনলো, মানে বার্মি স্যান্ডেল এনে এখন বলতেছে যে মানে ঝাড়া ফু দেওয়ার পরে এখন বলতেছে বল তুই কেন এখানে ওর সাথে এরকম করতেছিস। পরে বলল যে আমি আমার রাস্তা যেতেছিলাম, ও আমাকে দেখেই শালা কই গাইল দিয়েছে যে শালা তুই এত রাতে কই যাইতেছো, ঠিক আছে। তো ওর অপরাধ ও আমাকে কয়েকটা গাইল দিয়েছে, তো এই কারণে ও আমাকে কেন গাইল দিল আমার যাওয়ার পথে, ঠিক আছে। পরে বলছে যে ও দেখ ও তো বুঝতে পারে নাই, ও মনে করছে যে ওরে কেউ আপন লোক, তো তুই ওরা ছাইড়ে চলে যা, ও তুই যদি ওরা ছাইড়ে না চলে যাস তাহলে তোর কিন্তু আমি তোর কিন্তু যাইতে দেবো না, আমি তোর আটকাই রাখবো। পরে বলছে আচ্ছা ঠিক আছে আমি যাইতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত আছে, যে যেখান থেকে ও আমাকে গাইল দিছে ওখানে একটা মোরগ
তুই রাইতে ছেড়ে দিবি, ঠিক আছে? পরে আমার বলছে যে ওরে ছেড়ে দিতে বলবি। পরে বলছে ও তো পারবে না, ও তো খুব মানে ও তো ভয় পাবে, তো এখন এটা কিভাবে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওর আব্বাকে বলবি যে এরকম শনিবার দিনকার রাত্রে 12টার দিকে ও জানি ওখানে মোরগটা ছেড়ে দিয়ে চলে আসে, পিছন দিকে না তাকায়। পরে আমার আব্বু তাই করলো, শনিবার দিনকে রাত্রে যাইয়ে ওখানে মোরগটা ছেড়ে দিয়ে আসলো। এসে ছেড়ে দিয়ে আসার পরে সে বাসায় চলে আসলো। বাসায় চলে আসার পরে থেকে রবিবার থেকে আমি পুরোপুরি সুস্থ, তারপরে আমি ঠিকভাবে খাওয়া দাওয়া করি, ঠিকভাবে চলাফেরা করতে পারি, এখন পর্যন্ত মানে ওই সমস্যাটা আমার কাছে আসে নাই। এই ছিল আমার ঘটনা। পরের ঘটনাটা শুনবো, বলেন জি। এই ঘটনাটা হচ্ছে আমার আম্মুর সাথে। তো আমরা এক ভাই এক বোন, তো আমি তখন ক্লাস ফাইভে পড়ি আর আমার ছোটো বোন ক্লাস ওয়ানে পড়ে। তো হঠাৎ করে একদিনকে আম্মুকে বললাম যে আম্মু আমরা তো পিঠে খাবো, তো তুমি একটু আমাকে আমাদের পিঠে খাওয়াবা। পরে বলছে কী পিঠে খাবি বল, আমার আম্মু আবার খুব ভালো 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 পিঠে বানাইতে পারে, অনেক আইটেমের পিঠে বানাইতে পারে। তো এখন আম্মু বললাম যে আম্মু আমি ভাপা পিঠে খাবো। তা বলছে আচ্ছা ঠিক আছে। তো আব্বুকে বললো যে তুমি চাল কুটে নিয়ে এসো, ওই বাজার থেকে চাল দিয়ে দিলো। পরে ওই আব্বু ওই চাল কুটে নিয়ে আসলো। আনার পরে তো ওই তো চাল কুটতে কুটতে আপনার বিকেলবেলা হয়ে গেছে, বিকেলের দিক হয়ে গেছে, তো সব কিছু আয়োজন করতে করতে সন্ধ্যা হয়ে গেছে গা। তো তো গ্রামের বাড়ি, তো চুলাটা চুলার পাটা সম্ভবত আর কি সবারই বাহিরে থাকে আর কি। তো ওই লাড়কির চুলা, তো তো ওটা দিয়ে আপনার ওই ভাপা পিঠা বানানোর জন্য সব কিছু আয়োজন করছে। তো ওই ভাপা পিঠাগুলো আপনার চুলার পাড়ে বসে গরম গরম খাইলে খুব মজা লাগে আর কি। আম্মু বলতো যে আমরা আম্মু যখন বানাইতো আমরা তখন ওই চুলার পাড়ে বসে বসে খাইতাম আর কি। তো প্রথম পিঠাটা যখন আম্মু বানাইছে, বানানোর পরে তো আমার একটা মামা আছে, তো মামার একটু দুষ্টু টাইপের, ঠিক আছে? সে আর কি গ্রামের ভিতরে থাকে না, এরকম যে দুষ্টু টাইপের এক রকমের একটা লোক। তো যার ঘরে ঢুকতো দেখা যায় হাত দা বাইরে ভাত খেয়ে ফেলতো, তো কারো গাছে পেঁপে পাকছে সে না বললে ওটা খেয়ে ফেলতো। তো আম্মু পিঠা বানাইতেছে, সে কই থেকে জানে আসছে। আসার পরে দেখে যে প্রথম পিঠাটা বানানোর সাথে সাথেই তো ওই পিঠাটা নিয়ে খাওয়া শুরু করছে। পরে মা বলছে দেখ এটা খাইস না, ঠিক আছে? এটা তুই পরে পরের পিঠা তুই খা, এটা আগ পিঠা এটা খাইতে নাই, ঠিক আছে? পরে মামা বলছে যা এটা খাইলে কিছু হবে না, আমি গেলাম, আমি পরে এসে খাবো, আরও পিঠা বানাইস। তো এই কথা বলার পরে তো আম্মু ওই বাবা পিঠা বানাইছে, বানানোর পরে তো আমি খাইতেছি, আমার ছোটো বোন খাইতেছে, তো আব্বুও খাইতেছে। তো এক পর্যায়ে খাওয়া টাওয়ার পরে অনেকগুলো পিঠা বানাইছে, যে আশেপাশে যে মানুষজন আছে তাদের দেয়, আর যে পাশের যে সহকারীরা আছে না তাদের মনে করেন যে দুইটা তিনটা করে এরকম করে দেওয়া হয় বাচ্চাদের। তো আম্মু এক পর্যায়ে পিঠা বানাইতে বানাইতে ইশারে আজান দেওয়া শেষ, নামাজ পড়া শেষ, তো এখন আরও পিঠা বানানো লাগবে। তো কয়েকটা একটু জ্বালা আছে, আব্বু বলছে যে এটা আর এখন বানানোর দরকার নাই, এটা তুমি কালকে বানাও। পরে মা বলছে যে না একবার এক পিঠা দুইবার বানাইতে পারবো না, একবারই বানাই উঠে যাই। তারপরে করলো কি যে পিঠা বানাইতে বানাইতে প্রায় 9:30 মতন বেজে গেছে। তো গ্রামের বাড়িতে তো 9:00 বাজলে তো সবাই প্রায় ঘুমে যায় এরকম টাইপের। তো আমাদের বাড়ির পাশে একটা মানে বাগান আছে, সে বাগান বাড়ির পাশে একটা হিন্দু মানে মন্দির আছে হিন্দুদের। তো ওই মন্দিরের পাশে একটা বাগান আছে, ওই বাগানে দেখা যায় আশেপাশে হিন্দুরা যদি মারা যায় ওই বাগানে মানে ওই আইনে একটা চিতা খোলা আছে, ওখানে আর কি পোড়ায়, ঠিক আছে? তো বাড়ি থেকে প্রায় 3-4 মিনিট হাঁটলি পড়ায় ওই বাগানটার ভিতরে ঢোকা যায় আর কি, এরকম টাইপের বিশাল বড় বাগান, ওখানে মানুষ দিনে যায় তো ভয় করে আর কি। তো আম্মু পিঠে বানায় এক পর্যায়ে, তো ওই একটা বাটিতে করে 60টা পিঠে নিয়েছে। নেওয়ার পর এখন আম্মু করছে কি, আম্মু আমাদের বলতেছে যে তোরা এখানে বসে বসে পিঠা খা, আব্বা আবার ঘরের ভিতরে বসে বসে মানে গজ ওই ওয়াজ শুনতেছে মোবাইলের মাধ্যমে আর কি। তো আম্মু করছে কি 60টা পিঠে নিয়ে, একটা বাড়িতে করে 60টা পিঠে নিয়ে ওই বাগানের দিকে হাঁটা শুরু করছে। তা আমি মনে করছি সম্ভবত ওই যে পাশের যে একটা বাড়ি আছে ওনারা আবার চাস্তো বোন হয় ওই বাড়িতে দিয়ে আসতে যাবে। তা আমি আম্মুরে বললাম যে আম্মু তুমি এত রাইতে না যে তুমি কালকে সকালে দিও, কারণ ওদের গরম পিঠা দিতে হবে, ওরা পিঠা চাইছে বইলে গেছে, গরম পিঠা দিয়ে আসতে হবে। তা আম্মু করছে কি ওই পিঠার 60টা নিয়ে ওই বাটিতে করে পিঠার 60টা নিয়ে তো ওই বাগানের দিকে যেগে যাইতেছে। তখন আমি আব্বুরে ঘরে যেয়ে বলছি যে আব্বু এরকম যে মা তো পিঠে নিয়ে ওই বাগানের ভিতরে যাইতেছে, তাই তুমি একটু চালু করে যাও তো, দেখো তো বাগানের দিকে কেন যে গেল। পরে আব্বা করছে কি সাথে সাথে মানে ঘরে থেকে বাইর হয়েছে, ঘরে থেকে বাইর হইয়া তো এখন ওই মা যায় দেখে কি যেখানে মানে হিন্দুদের যে পোড়ায় চিতে দেয় না, ওখানে আশ্রম করে বসে ওই 60টা পিঠে ওই আমার আশ্রমের সামনে বসে রাখছে। রাইখা বলতেছে যে তোদের জন্য পিঠে আনছি, এখন তোরা পিঠে খা, ঠিক আছে? তো এখন আব্বা করছে কি ওইটা দেখে মানে সাথে সাথে মারে মানে পিছন থেকে জড়াই ধরছে।
ধরছে, জড়ায় ধরছে। পরে তো আব্বা তো মার সাথে আর পারতেছে না, অনেক শক্তি হয়ে গেছে। তো আব্বারে মানে চার পাঁচটা ধাক্কা মাক্কা ফেলাইয়া অনেক অত্যাচার করছে। পর আব্বা চলে আসছে, আব্বার বলতেছে তুই এখান থেকে চলে যা, তুই যদি না যাস তাহলে তোর কিন্তু মেরে ফেলাবো আমি, তুই চলে যা। তো আব্বা অনেক চেষ্টা করার পর আব্বা মারে ওখান থেকে আনতে পারে নাই। পরে আব্বা চালু করে আমি আর আমার ছোটো বন্ধু কান্না করতেছি যে কী হইলো, মা এখন চলে গেলো, আব্বা দেখি কি যে আব্বাও আসতেছে না, তো সমস্যা হলো কি না। আমি দৌড়ে গেছি আমার পাশে চাচার বাড়িতে যে চাচা এরকম তো মা ওই বাগানের দিকে গেছে, আব্বাও গেছে, তো এখন তো তারা দুজন একজনও আসতেছে না, তুমি একটু আসো তো কী হলো। পরে চাচা পরে বাইর হলো, পরে আমার আরেকটা ওই যে মামা পিঠে খাইছে ওই মামাও আসলো, সে আবার কই থেকে জানে আসছে ঘুরে ঘুরে, মানে আবার আরও পিঠে খাইতে আইসে, আসার পরে দেখে যে এরকম অবস্থা। পরে ওই মামা ওই চাচা আর আব্বা পরে যাই মারে মানে আসে উচ্চ করে লই আইসে বাড়িতে, আনার পরে এখন তো ওই মানে উচ্চ করে আনার পরে বাড়ি উঠানে ছাড়ছে, মার ছাইড়ে দিয়েছে, ছাইড়ে দিয়েছে। পরে তো ওই যে মামাটা ওই যে প্রথম পিঠেটা খাইছে না, আমাদের বাড়ির উপরে একটা কাঁঠাল গাছ ছিল, তো ওই কাঁঠালে মানে ওই মা করছে কি ওই মামার গলার মানে এরকমভাবে টিপে ধরছে, টিপে একদম স্বর্ণ করে উচ্চ করে একদম কাঁঠাল গাছের হাতে মানে উচ্চ করে ধরছে, যে কেউ ছাড়াইতে পারতেছে না, শুধু বাম হাত দা ধরছে। আমরা তো ছোটো তখন আমরা খালি কাঁদতেছি ভয়তে যে কী হইলো কী হইলো, মা এরকম করতেছে কেন। তো এরকমভাবে যে মামার এক হাত দা উচ্চ করে ধরে রাখছে, মামার জিভ অনেকখানি বেরিয়ে গেছে আর বলছে যে তোর কত সাহস, তুই আমার পিঠে কেন খাইলি, তুই আমার পিঠে কেন খাইলি, এরকম করতেছে আর মামারে ধরে রাখছে। আব্বাও ছুটাইতে পারতেছে না, চাচাও ছুটাইতে পারতেছে না। পরে এক পর্যায়ে অনেক ই করার পরে মানুষজন চলে আসলো আশেপাশে, অনেক মানুষজন চলে আসার পরে যাই জোর করে ছাড়াইছে। যদি আর একটা মানে 30 সেকেন্ড বা 1 মিনিট রাখতো তাহলে মামাটা ওখানে মারা গেত, এরকম অবস্থা, চোখ দিয়ে রক্ত বেরিয়ে পড়ছে, জিবলা বেরিয়ে গেছে অনেকখানি। পরবর্তীতে আসে ওই মারে ওখান থেকে ছাড়াইছে, ছাড়ানোর পরে এখন মারে তো কোনোভাবে ওখানে রাখতে পারতেছে না, মানে যে আসে তারাই ধরে মারতে যায়, তারে ধরে আছাড় মারে, মানে এত শক্তি হয়ে গেছে। মানে ওই যে 60টা পিঠ এনেছিল না, ওই 60টা পিঠের 7টা জেন ওই মার সাথে একসাথে বর হয়েছে, ঠিক আছে। পরবর্তীতে এখন কেউ রাখতে পারতেছে না, না রাখার পরে যে একটা জেনের যে শক্তি আর 60টা জেনে তো আরও শক্তি বেশি হয়ে যাবে, তাই মারে কেউ রাখতে পারতেছে না। পরে এক পর্যায়ে ওই যে নানাটার কথা বলছিলাম যে আমার একটু সমস্যার কারণে নানা আসছিলো, তো ওই নানাটাকে আনছে, আনার পর এখন ওই নানাও চেষ্টা করে পারতেছে না যে 60টা জেনে কীভাবে একসাথে ছাড়াবে। তো এখন নানা চিন্তা করছে যে ওর এইভাবে আপাতত রাখতে হবে। পরে কী করলো, আমার আম্মুর এই যে গরুর দড়ি আছে না, ওই গরুর মোটা দড়ি, ওই দড়ি দিয়ে কাঁঠাল গাছের সাথে ওই কাঁঠাল গাছের সাথে চার পাওয়া খুবভাবে বাঁধছে, মানে কোনোভাবে ওইখান থেকে যাতে না চলে যেতে পারে, আর যদি ওদিকে মা চলে যায় তো তাহলে মাকে আর খুঁজে পাইতাম না আমরা। এরকমভাবে আমার আম্মাকে বাঁধছে, বাঁধার পর মানে আমার খুব কষ্ট লাগতেছে যে আমার মারে কেন বাঁধতেছে আর আমার মা এরকম কেন করতেছে, তখন তো ততটা বুঝতাম না আর কি। আর আমার ছোটো বোন তো মানে প্রচণ্ড কান্না করতেছে যে আমার মার কাছে যাব। এখন আমার আর আমার ছোটো বোনকে কেউ মার কাছে যাইতে দেয় না, যদি আমাদের ধরে আছাড় মারে বা যদি মাইরে ফেলায়, এই কারণে দুটো ভাই বোনে এক ভাই বোনও যাইতে দেয় না, ঘরের ভিতরে রেখে লক করে রাখছে। তো পরবর্তীতে এখন ওই সারা রাত ওইভাবে রাখছে, বাড়ির আশেপাশে মানুষ কেউ ঘুমায় না, সবাই মানে চায় রাখছে, আর মা খালি বলতেছে মানে মুখ দিয়ে ছেপড়ি বাইরে হইতেছে আর বলতেছে যে আমারে তোরা ছাইড়ে দে, আর যদি না ছাড়স তাহলে আমার আমি কিন্তু তোকে সবাইরে মেরে ফেলাবো, আমার কিন্তু আরও লোক আছে, আমার ওই লোক যদি বলি তাহলে আইসা তোকে সবাইরে মেরে ফেলাবো, আমার ছাইড়ে দে, ঠিক আছে। তো এক পর্যায়ে ওইভাবে রাখলো, রাখার পরে তো আমাদের ওখানে ওই ভাঙ্গাতে ভাঙ্গা জামে মসজিদে বড় একটা ইমাম আছে, তো ওই ইমামরে আনা হলো। আনার পরে ওই ইমামে বলল যে এর ঘাড়ে তো 60টা জেন ভর করছে, তো একে কীভাবে কী কী করবো, এখন যদি তার ভালো করতে যায় হয়তো সে পাগল হয়ে যাবে, আর যদি আর না হলে সে মারা যাবে, এখন তো মানে কোনোভাবে তো সম্ভব না, এখন কী করবো। আর এর তো চরম অপরাধ করছে, সে পিঠে দিয়েছে হলো, পিঠে দিয়ে সে চলে আসতো, কিন্তু তার যে পিছন থেকে যে জড়াই ধরছে তখনই তার মানে এটা অপরাধ হয়ে গেছে, এখন তো কি করা যায়। পরবর্তীতে এক পর্যায়ে আসে ওই আব্বা মা আব্বা, তারপরে আমার ওই নানু আসলো, নানু আসার পর আব্বা নানু বললো যে যেভাবে হোক ভালো করতে হবে, যা কিচ্ছু লাগে ভালো করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি শেষ চেষ্টা করে, যদি ভালো হয় মানে সবার কাছে বলে নিল যদি ভালো করতে পারি তাহলে তো ভালো, আর যদি ভালো না হয়ে যায় তাহলে কিন্তু পাগল হয়ে যাবে, আর পাগল যদি তাও না হয় তাহলে কিন্তু এক সপ্তাহের ভিতরে মারা যাবে, এরকম একটা কথা বলে দিল। এখন তো কী করতে হবে, রিস্ক তো নিতেই হবে, তা না হলে তো আমার মারে পাওয়া যাবে না। আব্বা খুব টেনশনের ভিতরে পড়ে গেছে যে এখন কী করবো আমি।
তো এক পর্যায়ে মনে করেন যে ওই মৌলানা ওই অনেক মানে তাবিজ তাবিজ কালাম করে ঠোঁটে পানি পড়া দিয়ে ঠিয়ে কোনোভাবে কোনো কিছু কাজ হইতেছে না। পরে আব্বারে বলল যে এর যদি ভালো করতে হয় তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? যে জোড়া কবর, যেখানে জোড়া কবর আছে ওই জোড়া কবর থেকে মাটি আনতে হবে, ঠিক আছে? আর ওই মাটিটা আনার পরে আর আমার মানে একটা এই আছে হিন্দুদের যে চিতাখোলা আছে, যে চিতাখোলা যে বসছিল, ঠিক আছে, ওই চিতাখোলা যে একটা হাড়ি আছে ওই হাড়ির একটু চারা ভেঙে আনতে হবে রাত্রে যাইয়া। এখন এই কাজটা কে করতে পারবে? মানে কেউ রাজি হয় না। পরে এক পর্যায়ে আব্বা বলছে যে যত ঝড় তুফান হোক, ঠিক আছে, আর আমি এদিকে কান্না করতেছি, আমার ছোটো বোন কান্না করতেছে যে আমার মা কী হলো, মা কী হলো। এখন আব্বাই আমাদের কান্না সহ্য না করার পরে এক পর্যায়ে আব্বা রাজি হয়েছে যে হ্যাঁ আমি করবো এই কাজটা, ঠিক আছে। পরবর্তীতে ওই জোড়া কবর কোথায় আছে ওখান থেকে মানে যে এক জায়গা থেকে জোড়া কবর থেকে মাটি আনলো, মাটি আনার পরে আর একদম একটা গামছা কিনে আনতে হবে, ঠিক আছে। তো একটা দাম দিয়ে একটা মানে দাম যে টাকা বলবো ওই টাকা দিয়ে গামছাটা কিনে আনতে হবে, ঠিক আছে, দ্বিতীয়বার কোনো দাম বলা যাবে না। তো ওই মাটি আনার পরে ওই গামছাটাও কিনে আনছে, কিনে আনার পরে এখন ওই তো হাড়ির চারাটা কীভাবে ভেঙে আনবে, যে প্রতিটা চিতে খোলায় আপনারা খেয়াল করে দেখবেন যে একটা বাঁশের সাথে একটা হাড়ি গোপা থাকে, ঠিক আছে, এটা হিন্দুদের একটা নিয়ম। তো এখন ওই আব্বা বলছে যে তাও গভীর রাত্রে যাইয়া, অনেক রাত্রে যাইয়া ওই হাড়ির চারা ভেঙে আনতে হইব। আশেপাশের লোক থাকা যাবে কিন্তু আব্বার মানে অনেক দূর থেকে তাকে ফলো করা যাবে কিন্তু কাছে যাওয়া যাবে না, ঠিক আছে। তো আব্বা এক পর্যায়ে আব্বা বলছে আমাদের যে যখনই আমি হাড়ি ভাঙতে গেছি তখন দেখি বিশাল বড় বড় সাপ আমাকে কামড় মারতে আসে, ঠিক আছে। আব্বা মানে পরবর্তী যেটা বললো আমাদের যে বিশাল বড় বড় সাপ কামড় মারতে আসে, তারপরে আপনার ওই কুকুর আসে ঘেউ ঘেউ করে কামড় দিতে। তা আব্বা এই কিছু না দেখে আব্বা আবার নামাজ কালাম পড়তো, তো ভালোই আবার একটু ছোঁয়া মানে ছোঁয়া জানতো, ঠিক আছে। তো এক পর্যায়ে আব্বা ছুঁড়ে পড়ে তো ওই এক নিঃশ্বাসে একটা বাড়ি দিল হাড়িটারে, যখনই বাড়িটা দিল বাড়িটা দিয়ে চারাটা নিয়েই পিছন ফিরে না তাকে সাম ফিরে চলে আসছে। তো যদি আব্বা পিছন ফিরে তাকাইতো তাহলে আব্বাকে ক্ষতি করতো ওরা আর কি, ঠিক আছে। তো সাম ফিরে নিয়ে আসার পরে ওই চারাটা দিয়েছে আর ওই জোড়া কবরে মাটি দিয়েছে আর ওই গামছাটা, পরে ওইটা দিয়ে পরে ওই সারটা জেনকে আর কি ছাড়াইছে। ছাড়ানোর পরে তো ওরা যাওয়ার সময় বলেই গেছে যে এরকম ভুল আর তোরা জীবনে করিস না, যে ভুল করছোস যা আজকের মতন তোদের ওরে মাফ করে দিলাম, আর নেক্সট টাইমে এরকম কোনো ভুল করিস না, যদি ভুল করস তাহলে কিন্তু তোরে আর রেহাই হবে না। আর মার বলে গেলো যে আজকের পরে থেকে তুই আর কোনো দিন পিঠা বানাইতে বসবি না, ঠিক আছে, আমি তোরা জানি কোনোদিন আর পিঠা না বানাইতে দেখি। তো সেই থেকে আমার মা আর পিঠা বানায় না, আর এই সমস্ত ঘটনা ঘটেও নাই আমার আম্মুর সাথে। এই ছিল আমার আম্মুর সাথে যে ঘটনা ঘটে যা ঘটনা ভাইয়া। উজ্জ্বল, এর পরের ঘটনাটা আমরা একটু শুনি। হ্যাঁ, এরপরে যে ঘটনা ঘটছে সেটা আমার সাথে আর আমার চাচাতো ভাইয়ের সাথে। তো আমি তো জব করি সিলেটে, তো এখন হঠাৎ করে বাড়িতে আসছি, আসার পরে এখন আমার চাচাতো ভাই বলতেছি কি যে জোয়ারের পানি আসছে চল আমরা মাছ কোবাই আসি। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে চল, আমারও মাছ কোবানো খুব শখ। তো আমাদের দেশে তো আবার ফরিদপুর তো পাট চাষ হয় বেশি, তা পাটের খড়িতে আগুন জ্বালাইলাম, আগুন জ্বালাইয়া হাতে দুজনে দুটো কাঁচে নিলাম, কাঁচে নিয়ে যে আলা ধরাইয়া মাছ কোবাবো একটা ব্যাগ নিলাম। তো ওই আলা জ্বালাইয়া মাছ কোবানোর জন্য তো যখন আমরা ওই খালের দিকে রওনা দিলাম, মানে খালের পাড়ের পাশে হলো চক, বিশাল বড় চক, তো খালের পাড়টা যখন মাছ কোবাইতেছি তখন ভালোই মাছ পাইতেছি, ফুটি মাছ পাইতেছি, তারপরে টাকি মাছ পাইতেছি, খুলচে মাছ পাইতেছি। তো এক পর্যায়ে মাছ কোবাইতে কোবাইতে ওর মাছ কুবাই ওর ব্যাগে রাখে, আমার মাছ কুবাই আমার ব্যাগে রাখি। তো ওখানে একটা ইজল গাছ ছিল, তো ইজল গাছে একটা মানে মেয়ে বসে কান্না করতেছে। তো রাত্রে তখন বেশি বাজে না, আপনার প্রায় 9টার মতন বাজে। তো এখন ওই আমার চাচাতো ভাই বলতেছে কি যে উজ্জ্বল ওখানে যে কান্না করতেছে তুই শুনতে পারতেছিস? পরে আমি বললাম যে হ্যাঁ আমি তো শুনতে পারতেছি ওখানে যে কান্না করতেছে। পরে বলতেছে চল তো দেখি কে কান্না করতেছে, কোন মেয়ে এসে কান্না করতেছে চল তো দেখি। তো আমরা যখন ইজল গাছের দিকে যাইতেছি তখন ওই মেয়েটা আস্তে করে ইজল গাছ থেকে নামলো, নাইমে সোজাভাবে হাঁটা শুরু করলো। এখন আমরা ওর পিছনে, তা এখন আমার চাচাতো ভাই বলতেছে যে এই দাঁড়া ওখানে কে তুই কান্না করতেছিস? তাই ওই মেয়েটা আর পিছন ফিরে না তাকায় ওই মেয়েটা সোজাসুজি হাঁটতেছে। তো এক পর্যায়ে আমরা সোজাসুজি হাঁটতেছি, হাঁটার পরে তো এখন ওই মেয়েটা মানে এরকমভাবে চালুভাবে হাঁটতেছে আমরা ওর সাথে দৌড়েও পারতেছি না। এখন চাচাতো ভাইয়ের কথা কোন যে ও তো খুবই সাহসী, ওর কথা হলো যে আমি ওরা ধরবো, যেইভাবে পারে ওরা যে আমি ধরবো। তো
এখন ও করলো কি ওই মানে মাছের ব্যাগ ফেলাই দিয়ে হাতে কাঁচি আছে, কাঁচি নিয়ে দিল দৌড় ওর পিছনে, এরকম দৌড় দিয়েছে। আমি আর ওর দৌড় দেখে আমি আর মানে ই করতে পারিনি, আমি ওর পিছনে দৌড়াইতেছি। তো এক পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে মানে সামনে একটা গ্রাম আছে আলিপুর করে নাম গ্রামটার, তো আলিপুর গ্রামের কাছাকাছি যখন চলে গেছে তখন ওই মেয়েটা মানে হঠাৎ করে বিনিশ হয়ে গেছে। বিনিশ হয়ে যাওয়ার পর এখন তো ও টেনশনে পড়ে গেছে, আমি ওর টেনশনে পড়ে গেছি, হাই হাই তো আমরা এখন কী করবো, এত দূর চলে আসছি এখন তো বাড়ি যেতে যেতে ভয় করবে। তো এখন ওই আমাদের আবার মুরব্বীরা বলছে যে কাঁচিতে কাঁচি যদি সাথে থাকে তাহলে কোনো ভূত পিসার সামনে আসতে পারবে না, কারণ কাঁচির যে আলগুলো আছে এটাকে ওরা খুব ভয় পায়। তো এখন ওই কাঁচি আমরা হাত দিয়ে ঘুরাইতেছি আর হাঁটতেছি মানে বাড়ির দিকে চলে আসব এক পর্যায়ে। তো এখন বাড়ির দিকে যেই রাস্তা দিয়ে আমরা বাড়ির দিকে আসবো ঠিক ওই রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি বাড়ির দিকেই আসবো। এখন আমার সাথে যে মাছের ব্যাগটা ওইটার আমি ফেলাই নি, তো ওইটা নিয়ে আসার পরে এক পর্যায়ে এখন আমরা যেই গ্রামে আমাদের বাড়ি ওই গ্রামে না এসে আমরা অন্য গ্রামের দিকে চলে যাইতেছি। তো আমরা বুঝতে পারতেছি না যে আমরা মনে করতেছি এই এই রাস্তা দিয়ে আমাদের বাড়িতে যাইতেছি। তো এক পর্যায়ে মানে রাত্র যখন 11টা বাজে আমরা হাঁটতেছি আর আমাদের বাড়ি খুঁজে পাইতেছি না, মানে হাঁটতে 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 রাত্র যখন 12টা বাজে প্রায় 1টার কাছাকাছি তখন মানে এক গ্রামের ভিতর চলে গেছি, এক গ্রামের ভিতর চলে যেয়ে এখন এক বাড়িতে যেয়ে নক করতেছি যে কাকা দরজাটা খোলেন। তো পরে আসে সে মানে তো আমাদের গ্রামে ওই সময়টায় প্রায় ডাকাইতে আসতো, ডাকাইতের খুব ভয় ছিল। তো তারা মানে কয়েকজনই মানে যে বলছি কাকা দরজাটা খোলেন তারা কয়েকজন লাঠি নিয়ে ঘর থেকে বাইর হয়েছে আমাদের মারবে, ঠিক আছে। তার যেই দেখছে যে আমাদের হাতে কাঁচি আর লুঙ্গি পরা তখন তো তারা আরও ভয় পেয়ে গেছে যে এটা আসলেই ডাকাইত। পরে আমি বলছি এক পর্যায়ে একটা লোক এসে বাড়ি দিতে গেছে পরাই, তো আমার চাচাতো ভাইটা বাড়িটা ফিরে ফেলাইছে, ফিরে বলতেছে কাকা আমাকে মাইরেন না, এরকম আমরা তো মাছ কোবাবার এসে আমরা তো রাস্তা হারাই ফেলাইছি, এই কাহিনী এখন আমরা কীভাবে বাড়ি যাব, কাকা আমাকে একটু উপকার করেন। পরে বলছে যে তোমাদের বাড়ি কোথায়, পরে বললো যে আমাদের বাড়ি এরকম চুমদি গ্রামে, কয় তোমরা তো এখানে চলে আসছো আলিপুর গ্রামে, এখন তো তোমাদের বাড়ি তো অনেক দূর, এখান থেকে যাইতে হলে প্রায় 2-3 ঘন্টার টাইম লাগবে, এখন তুমি কেমনে যাবা। পরে বললো এখন আমরা বললাম যে চাচা আমরা তো মোবাইলও আনি নেই, এখন আমরা যদি বাড়িতে না যাই তাহলে তো মা আব্বারা টেনশন করবে, এখন কী করা যায় চাচা। কয় আচ্ছা ঠিক আছে তুমি আমাকে মোবাইল দিয়ে ফোন দিয়ে কয়ে দাও যে আমরা অমুক গ্রামে আসি, তারা জানি কোনো টেনশন না করে। এখন আব্বার ফোনে ফোন দিছি, আব্বার ফোন অফ ছিল, কান ছিল না দেখে মানে ফোনটা অফ হয়ে গেছে, আব্বার ফোনে কথা বলতে পারিনি। তো এক পর্যায়ে তাদের বাড়িতে রাত্রে থাকা হলো, থাকা হওয়ার পরে সকালবেলা আমি আর আমার চাচাতো ভাই বাড়িতে আসলাম। আসার পর এখন আব্বা মা এদিকে আর ফ্যামিলি সবাই তো খুব খুঁজতেছে যে আমরা মাস্ক আবার যেয়ে কয়ে গেলাম, তারা মনে করছে যে আমাদের কেউ মাইরে ফেলাইছে, মানে এরকমভাবে খুঁজতেছে পুরো চক, তারাও রাত্রে ঘুমায় নাই সারা রাইতে মানে পুরো চক। তারপরে আশেপাশে খাল বিল বাড়িঘর গাছপালা সব কিছু খুঁজে আমাদের পায় নাই। পরের দিন সকালবেলা দেখে আমি আর আমার চাচাতো ভাই মানে ওই দুটো কাঁচি হাতে খালি আর মাছের ব্যাগটা কিছু নেই নিয়ে আসতেছি আর দুজন গল্প করতেছি। এ দেখার পরে আসে তো গ্রামের মানুষ মা বাবা বা আর আশেপাশে যারা ছিল সবাই অবাক হয়ে গেছে যে তোরা কইছিলি রাতভর, ঠিক আছে। পরে আমরা এই ঘটনা খুলে বললাম যে আমাদের সাথে এই ঘটনা ঘটছে, এটাই ছিল আমার শেষ ঘটনা ভাইয়া। অনেক অনেক ভালো লাগছিল এবং অনেক অনেক নতুন নতুন অভিজ্ঞতা আজকে আমরা পেলাম আপনার কাছ থেকে। উজ্জ্বল ভাই, এখানে আসার জন্য এবং এত রাত কুব্দি আমাদেরকে এভাবে নতুন নতুন ঘটনা শোনানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে থাকা অন্য অভিজ্ঞতাগুলো অন্য কোনো দিন নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনবো আমরা। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সাবধানে যাবেন। আচ্ছা, ধন্যবাদ।